আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের সূরা মুলকের আলোচনায় 16 নম্বর থেকে 22 নম্বর আয়াত এতটুকু পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করব। এটা আমাদের টোটাল মুলকে যে 6টা সেকশন করা হয়েছিল, বিভক্ত করা হয়েছিল, তার মধ্যে এটা 3 নম্বর সেকশন, মানে এটা হাফ অফ দি ওয়ে। যদিও আয়াতগতভাবে কি 2/3, তাই না? সূরা মুলকের আয়াত সংখ্যা হচ্ছে 30, আমাদের আজকে ক্লোজ করতেছি আমরা 22-এ, কিন্তু 1 থেকে 22 পর্যন্ত হচ্ছিল, আপনি বলতে পারেন হাফ অফ দি কি সূরা, মানে কনসেপচুয়ালি আপনি নাম্বার বললে 15 পাবেন, কিন্তু কনসেপচুয়ালি এখানে আস্তে আস্তে 22, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা আজকে ক্লাসে শেষে একটা সুন্দর জিনিস ইনশাআল্লাহ দেখব। তাহলে আমরা দেখতেছি একটা 1 নম্বর সেকশন, 2 নম্বর, 3 নম্বর, এরপরে দেখা যাচ্ছে যে 23 থেকে 30-এর মধ্যে 3টা সেকশন আছে বিষয়বস্তু ভিত্তিক, সাবজেক্ট ওয়াইজ। কেন না, একটা সেকশন একটা জিনিসকে কনসেন্ট্রেট করছে, সেখানে সেভাবে 6টা সেকশন ভাগ করা হয়েছে। প্রথম সেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডমিনিয়ন, মানে তার রাজত্ব কী করছেন বর্ণনা করছেন, এটার বিপরীতে আমরা কত নগণ্য সেটাকে কী করছেন ডিসপ্লে করছেন, বলছে আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, ঠিক আছে, বারবার ঘুরে ঘুরে তাকাও, কোনো ফাটল বা কোনোরকম ফুট পাও কি না, পাবা না। ওইদিকে যত বেশি তাকাবা তোমার দৃষ্টি কী হয়ে যাবে, তোমার দিকে ফিরে আসবে নত হয়ে, ঠিক আছে, হাম্বেল হয়ে, বিনয়ী হয়ে ফিরে আসবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সমস্ত মানুষকে, যে এটা এটা হচ্ছিল বিষয়, তাহলে সেটা রাজত্ব 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডমিনিয়ন রেসপেক্ট করার পরে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 থেকে 15 নম্বর আয়াতে যে সেকশনটা আছে, এখানে মূলত প্রথম ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপেক্ট করলেন ওনার অথরিটি, ওনার কর্তৃত্ব। ওনার সাথে যদি ওনার কথাবার্তা যদি আপনি আমি না মানি তাহলে কী হবে, বড় ধরনের পানিশমেন্ট কি অপেক্ষা করতেছে। সে পানিশমেন্টের একটা গ্রাফিক ডেসক্রিপশন আমরা বলি, যে এই জাহান্নামের অনেক ধরনের ডেসক্রিপশন কোরআন মজিদ বিভিন্ন সূরার মধ্যে আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু এক এক রকম থিম আছে, এক এক রকম আইডিয়া আছে, এক এক রকম রিফ্লেকশন আছে। এখানে যে জিনিসটা দেখাচ্ছেন সেখানে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে জাহান্নামের প্রহরীরা মূলত জাহান্নামের প্রহরীদের সাথে জাহান্নামবাসীর একটা কথোপকথনের উদ্ধৃতি তুলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেন্টার পয়েন্ট। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগের লিঙ্কের সাথে যে আকাশকে সুশোভিত করা হয়েছে, পাশাপাশি সেখানে শয়তানদের জন্য কি উল্কাপিণ্ড উল্কা দিয়ে তাদেরকে কী করা হচ্ছে, ওখানে কন্ট্রোল করা হচ্ছে, এবং তাদের জন্য আসাবুল তারা সাইর, তাদের জন্য সাইর রেডি করা আছে, আগুনের শাস্তি তাদের জন্য রেডি করা আছে। ঠিক একইভাবে জমিনের সেই শয়তানদের অনুসারীদের জন্য কী আছে, জাহান্নামের আজাব রেডি করা হয়েছে। তারপর ইনি বললেন কি জাহান্নামে যখন তাদেরকে ছুঁড়ে ফেলা হবে, মানে জাহান্নামে যখন তাদেরকে ছুঁড়ে ফেলা হবে তখন তারা প্রথমে কী শুনবে, তারা খুব কঠিন একটা শব্দ শুনবে, শাহিকান। শাহিকানকে আমরা গত ক্লাসে ডিসক্রাইব করছি, শাহিকান হচ্ছিল কি গাধার একটা কর্কশ শব্দ, যখন তার উপরে অনেক বেশি লোড ভার দেওয়া হয় তখন সে আওয়াজটা করে, এবং সে যখন মৃত্যুবরণ করে তখন এই আওয়াজটা করে। এটা মানুষের জন্য কি খুব মানে ডিসকমফোর্টেবল একটা সাউন্ড, যেটাকে কোনোভাবে মানুষ পছন্দ করে না, তো এটাকে দিয়ে সেই ধরনের, এবং সেটা হচ্ছিল কান্নার একটা শব্দ যেটা মানুষের কি বুক থেকে আসে, অনেক ফর্মে মানুষ কান্না কান্নাকাটি করে, কিন্তু মানুষ যখন প্রচণ্ড দুঃখে দুঃখ করে যখন কান্নাকাটি করে তখন মানুষের কান্নাটা কোথেকে আসে, বুক থেকে আসে, সেটার আওয়াজ টোটালি ভিন্ন। সেই আওয়াজটা কিন্তু এই শাহিকানের মধ্যে, শাহিকানের মধ্যে কিন্তু ইনক্লুডেড। দ্যাট মিন্স এই আওয়াজটা তৎকালীন সময়ে আরবের দেশ লোক দেশের লোকজন সব এটা খুব পরিচিত, যখনই এই সূরা তাদের কাছে আসছে ওই আওয়াজ তাদেরকে কী মনে করায় দেয়, সেই সাইরের কথা মনে করা দেয়, যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন মানুষ এই ধরনের প্রথম সাউন্ড পাবে। তাহলে সাউন্ডটার এটারও অ্যানালজি আছে, অ্যানালজিটা হচ্ছে এভাবে দুনিয়া থেকে তাকে অনেক কিছু সতর্ক করা হচ্ছে, সে শুনতে চায় না, তার মূল সমস্যা হচ্ছিল কি সে শুনতে চায় না, আর তাকে কঠিনতম শব্দ দিয়ে শোনার মাধ্যমে কি জাহান্নামে তাকে প্রবিষ্ট করা হবে সেটার বর্ণনা আসবে। আসার পরে এবার জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এখানে গেলে, জাহান্নামের জাহান্নাম প্রচণ্ড খেপে গেল, খেপে যায় বললো তোমাদের কাছে কি কোনো নাজির আসে নাই, তাহলে নাজির শব্দটা আমরা গত ক্লাসে দেখছি, নাজির মানে কী জিনিস,
মুনজিরুন আর নাজিরুন দুটার মধ্যে পার্থক্য আছে। মুনজিরুন মানে সতর্ককারী, একজন ব্যক্তি যে সতর্ক করে একটু বলতেছে, কিন্তু নাজিরুন হচ্ছিল কি অনেক কিছু হইতে পারে, একজন সতর্ককারীও হইতে পারে, যে কোনো ঘটনা হইতে পারে, যে কোনো দৃশ্য হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে, যেটা কি করে মানুষকে আখায়াতের ব্যাপারে কি করে রিমাইন্ড করে দেয়। যেমন আপনি ফজরের সময় বেরোয়ছেন চিটাংয়ে যাবেন, বাসার থেকে বের হয়ে দেখলেন যে কিছু লোক কোথায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে অথবা মসজিদ থেকে ফিরে আসতেছে, তখন আপনার মনের মধ্যে কি জাগবে যে ওরা যাচ্ছে আমি যাচ্ছি না, আসবে না? এটা হলো আপনার আমার জন্য নাজিরুন। ঠিক আছে, এরকম নাজিরুন অনেক কিছু আছে, অনেক কিছু কন্টিনিউয়াসলি আছে। প্রতিনিয়ত আমাদের কি মানুষ মারা যাচ্ছে না, আপনি কবরস্থ করে আসতেছেন, প্রতিটা কিন্তু নাজিরুন, প্রতিটা নাজিরুন। আপনার কাছে মনে হয় না যে এখানে আপনি যাবেন, আমরা কেউ মনে করি না আমাদের এখানে আমাদেরকে এখানে যেতে হবে। তাহলে নাজির শব্দটা হচ্ছে তো এভাবে বর্ণনা করা হয়েছে, যাহা মনে করি তোমাদের কাছে কোনো নাজির আসে নাই। তাহলে এই নাজিরের বর্ণনার মধ্যে কেউ অস্বীকার করতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মানুষ তখন বলতে পারবে না যে আমার কাছে নাজির আসে নাই। তখন সেই মুহূর্তে জাহান্নামের অধিবাসীরা কি খুব কঠিনভাবে বলবে যে কেন তারা ইয়ের মধ্যে পড়ে গেছে, জাহান্নামের মধ্যে পড়ে গেছে, এখন আর উপায় নাই। তখন তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের কাছে কি আসছে, নাজিরুন আসছে। আমরা কি করছি, তাকে কাজ্জাবা করছি, তাকে মিথ্যা প্রতিপন্ন করছি এবং বলছি আল্লাহ কোনো কিছু পাঠায় নাই, আল্লাহ কোনো কিছু পাঠায় নাই। তোমরা বড় ধরনের কনফিউশনের মধ্যে আছো। তাহলে এই বর্ণনা সেখানে দিচ্ছে, দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লোজ করলেন যে এইগুলো এই কনফেশন, এই যে তাদের জাহান্নামের স্বীকারোক্তি, তারা সেই স্বীকারোক্তি তাদের জন্য সেখানে কি করবে না, কোনো কাজে আসবে না। তখন বললে ফাহসুক থাল্লি আসহাবিস সাইর, ধ্বংস হোক অভিশপ্ত হোক আসহাবিস সাইর। এখানে আমরা একটা রিফ্লেকশন দেখছি যে দুনিয়াতে যদি আমি আপনারা আপনি আমি যদি পাপ ক্ষমা পাপ যদি স্বীকার করে নিই, তাহলে সেটা তওবায় রূপান্তরিত হয়ে আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়ে দাঁড়ায়, আর ওই পারে আপনার এই একই কাজ করলে কোনো রকম কি নেই, বেনিফিট নেই, তাই না? এটাও একটা সুন্দর রিফ্লেকশন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন গত সেশন মানে সেকশন আলোচনা করতেছি মূলত, যে যারা আল্লাহকে না দেখে ভয় করে, ঠিক আছে, এবং যারা আল্লাহকে ভয় করে কিন্তু কেউ এটা জানে না, এরকম দুইটা কনসেপ্টই এখানে আছে। ইন্নাল্লাযিনা ইয়াখশাউনাল ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এই ফেসটার মধ্যে তাদের জন্য আছে বড় ক্ষমা এবং বড় ধরনের পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদেরকে সেই কনফিডেন্স দিচ্ছেন, ঠিক আছে। তাহলে জাহান্নামের বর্ণনা দেওয়ার সাথে সাথে শেষ হলো একটা ডেসক্রিপশন দিলেন, একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন দেওয়ার পরে বিশ্বাসীদেরকে আশ্বস্ত করতেছেন যে তোমার বিশ্বাসের ব্যাপারে কি আল্লাহ খুব বেশি লাতিফুন খাবিরুন, সেটাকে আল্লাহ স্টাবলিশ করলেন। আল্লাহ কি জানেন না কি ইউনি সৃষ্টি করছেন, সেটা পর্যন্ত বললেন। বলার পরে তারপর বললেন যে তোমাদের এটা বেসিক্যালি আপনি চিন্তা করতে হবে, এই সূরাটা যখন আমরা শুনবো বা এটা পড়বো এটার কনটেক্সটটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে লেইট মক্কা, মক্কা মাক্কি জীবনের শেষের দিকের সূরা, যেখানে মুসলিমদের উপর কি অমানবিক অত্যাচার চালাচ্ছিল কুরাইশরা, সেই প্রেক্ষাপটে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই কনফিডেন্স দিলেন যে তোমরা এই অত্যাচারের বিপরীতে কেউ তাদের বিশ্বাস ভিতরে লুকায় ছিল, কেন আমরা দেখি যে মক্কা বিজয় পর্যন্ত সেই ধরনের লোক বেরোয় আসছে মক্কা থেকে, যারা কি আল্লাহর উপরে ইমান আনছিল, কিন্তু সামাজিক অবস্থার কারণে সেটা লুকায় রাখছিল। সার্বিক পরিস্থিতিতে তাদেরকে বলা হচ্ছে তোমরা লুকায় রাখলে সেটাও আল্লাহ জানে, আর তোমাদের বেশি অসুস্থ হলে কি তোমরা যদি অতিষ্ঠ হয়ে যাও তাহলে তোমরা কোথায় চলে যাও, হিজরত করো। সেই জন্য বলছে যে আল্লাহ দুনিয়াকে পৃথিবীকে বানাইছে মানুষের জন্য কি জালুলান, জালুলান মানে অধীনস্থ করে দিচ্ছে সমস্ত পৃথিবীতে। এখানে তোমরা ফাংশু ফি মানাকি বিহা, এটার বিভিন্ন প্রান্তে তোমরা চলে যেতে পারো, এবং ওয়াকুলু রিস্কা মিন রিস্কিহি, এবং আল্লাহ রিজিক থেকে তুমি কী করো রিজিক খাও। দ্যাট মিন্স তুমি যেখানেই যাও, মক্কা থেকে চলে গেলে চিন্তা করতেছো যে মক্কায় তো আমার ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, আমি যদি এখান থেকে চলে যাই আমি খাবো কি, আল্লাহ অ্যাসিওর করলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি তুমি যাও তোমার রিজিক কী করবে, তোমার পিছু পিছু করবে। এটা একটা কিন্তু বড় ধরনের কনসেপ্ট, কারণ আমরা রিজিক নিয়ে কী করতেছি মাথা খারাপ করে বলতেছি, রিজিকের পিছনে দৌড়াতে যে আমরা দুনিয়ার পিছনে দৌড়াতে মানে এটা ছাড়া আর কোনো কিছু নাই। অথচ আপনার রিজিকের যা আছে সেটা আপনার কাছে আসবে, আপনাকে কী করতে হবে সারাদিন পরিশ্রম করতে হবে, দ্যাটস ইট। সেটা আপনি বাংলাদেশে করেন, চট্টগ্রামে করেন, ঢাকায় করেন, যে কোনো একটা ফ্রেমে আপনার বুদ্ধিমত্তা নিয়ে যাই কিছু করেন, ওই রিজিকই আপনার কাছে চলে আসবে।
এটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে এটা নিয়ে ঘুম হারাম করার কোনো সুযোগ নেই, তাই না? ঘুম হারাম করতে হবে কি, ওই জাহান্নামের যে পরিণতির কথা বলা হচ্ছে ওই পরিস্থিতির জন্য কি করতে হবে, ঘুম হারাম করতে হবে। তাহলে সেই জিনিসটাও কিন্তু একসাথে মুসলিমদেরকে সেই রিফ্লেকশনটা দিয়েছে। দেওয়ার পরে আজকে যে আলোচনাটা আমরা করব সেই আলোচনাটা হচ্ছিল 16-22 সেকশন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার ওনার দৃষ্টি ফিরা দিবেন তাদের দিকে, অবিশ্বাসীদের দিকে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা কিন্তু অল্টারনেট হচ্ছে। এখন প্রথমে জাহান্নামীদের মানে অবিশ্বাসীদের প্রতি জাহান্নামের আয়াতগুলো ডেসক্রাইব করার পরে বিশ্বাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিলেন, তাদেরকে সান্ত্বনা দিলেন। দেওয়ার পরে আবার জাহান্নামের অধিবাসী বেসিক্যালি অবিশ্বাসীদের দিকে দৃষ্টি দিয়ে বললেন, তাদের জাতিগতভাবে তাদের যে পজিশন সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যাওয়্যার করলেন, ঠিক আছে? তারা তো মনে করতেছে মক্কার কুরাইশরা তারা হচ্ছিল কি ইনভিনসিবল, তাদেরকে কেউ কোনোদিন কেউ কিছু করতে পারবে না। আব্রাহামের বিরুদ্ধে তারা যেভাবে বিজয় লাভ করছে সেই বিজয় কে দিছে, আল্লাহ দিছে। কিন্তু সেটাকেই তারা কি মনে করতেছে, যেটা এটা আমাদের পৈতৃক সম্পত্তি, ঠিক আছে? আমরা উত্তরা থেকে শুনতে পেয়ে আসছি পৈতৃক সম্পত্তি যখন মানুষ পায় তখন মনে করে না যেটা কে দিছে, তাই না? বিষয়টা ছিল ওরকম বিষয় তাদের মধ্যে আসে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টু সেট অফ রিটোরিক্যাল কোশ্চেন, দুইটা সেট অফ প্রশ্ন করছেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস তাদের অ্যাওয়ারনেসের জন্য। এটা হচ্ছে বুক অফ গাইডেন্স, আপনাকে বিভিন্ন পদ্ধতিতে কী করতেছে বোঝানোর চেষ্টা করতেছে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেন। এটা কিন্তু আইনের বই না, অনেকে শরিয়ার বই, এটা কিন্তু বুক অফ গাইডেন্স। তাহলে সেটা আমরা দেখি, প্রথমে আমরা বাংলা ট্রান্সলেশন দেখবো, তারপর আমরা অ্যারাবিকের মধ্যে দেবো। আমরা পড়ি 16 আয়াতে বলছে, তোমরা কি নির্ভয় হয়েছো যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের সহ ভূমিকে ধসিয়ে দেবেন না যখন তা থরথর করে কাঁপতে থাকবে? একটা কথা বললেন, তুমি কি মনে করতেছো সেফ তুমি? সেকেন্ড হতে, অথবা তুমি কি তোমরা কি এটি হতে নির্ভয় হয়েছ যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপরে পাথরবাহী প্রচণ্ড ঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কেমন ছিল তা আমার সতর্কবাণী, ঠিক আছে? আর অবশ্যই এদের পূর্বেও নবীগণ পূর্ববর্তীরাও মিথ্যাপথপন্ন করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। দ্যাট মিন্স তাদেরকে প্রেজেন্টলি বলা হচ্ছে যে এই মুহূর্তে তুমি মনে করতেছো তুমি সেফ, আকাশ এখন তোমার পায়ের নিচে, ভূমিটা যদি নিচের দিকে নেমে যায় তখন তোমার কী অবস্থা হবে, আকাশ থেকে যদি ঝড় আসে তখন তোমার কী অবস্থা হবে, ঠিক আছে? সেটা কি তুমি ভেবে দেখেছো? তারপর বলতেছে ইতিপূর্বে তোমার মতো আচরণ কিন্তু আগেও করছিল অনেকে, ঠিক আছে? তাহলে সেই পরিণতি কি তুমি দেখেছো? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান এবং অতীতের দুইটার জায়গায় থেকেই তাদেরকে অ্যাওয়্যার করলেন। তারপর 19 আয়াতে এই দুইটা প্রশ্ন, এই 16, 17, 18 এই পার্সপেক্টিভে রিফ্লেকশন বলি আমরা, চিন্তা করার জন্য একটা কনসেপ্ট দিলেন। তারা কি লক্ষ্য করে না তাদের উপরে থাকা পাখির প্রতি, যারা ডানা বিস্তার করে ও ঘুরিয়ে নেয়, দয়াময় আল্লাহ ছাড়া তাৎক্ষণিকভাবে কে তাদেরকে আকাশে স্থির রাখেন? দয়াময় আল্লাহ তৈরি নিয়ম অনুযায়ী তারা আকাশে স্থির থাকে, নিশ্চয়ই সর্ববিষয়ে দৃষ্টি রাখেন। তাহলে এটার সাথে আগেরগুলো লিঙ্ক, এই যে কথাটা বললেন আকাশের পাখির দিকে বললেন দৃষ্টি দাও আকাশের পাখির দিকে, তাহলে আগের তিনটা প্রশ্ন যে তিনটা আয়াতের সাথে এটার কি লিঙ্ক, এটাও আমরা দেখব অনুসারে। তাহলে প্রথমে দুইটা প্রশ্ন করলেন, প্রশ্ন করে তারপরে বললেন যে আগের জেনারেশনে একই কাজ করছে, এগুলোকে এই সমস্ত জিনিসগুলোকে অস্বীকার করছে এবং তাদের পরিণতি তার বিপরীতে, আল্লাহর কী পরিণতি, আল্লাহ কীভাবে তাদেরকে টেক কেয়ার করছেন সেটা কি তারা দেখে নাই? তারপরে আকাশের পাখির কথা দিয়ে ইন্ডিকেট করে আপনাকে চিন্তা করার জন্য একটা খোরাক দিলেন, চিন্তার খোরাক দিলেন। তাহলে এটা হচ্ছিল 16-19 পর্যন্ত একটা সেকশন বলতে পারেন, সাবসেকশন, ঠিক আছে? সাবসেকশন মূলত এটা আসন্ন হুমকি আমাদের, এটাকে নাম দিচ্ছি আমরা ইমিডিয়েট থ্রেট, বিশেষ করে জাতির প্রতি, অ্যাজ এ নেশন তারা মনে করতেছে আমরা একটা কিছু, ঠিক আছে? তাহলে সেই জিনিসটার ব্যাপারে প্রথম একটা রিফ্লেকশন দিলেন। এরপরের সেকশনটা ছিল 20, সাবসেকশন হচ্ছে 20-21-22। এখানেও 20-21 কি দুইটা প্রশ্ন করা হয়েছে, রিটোরিক্যাল প্রশ্ন, আলঙ্কারিক প্রশ্ন, মানে আপনাকে প্রশ্ন করে আপনার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এই প্রশ্নটা করেছে। এর উত্তর আপনার কাছে চান নাই, আল্লাহ এটার উত্তর চান নাই, আপনাকে চিন্তা করতে বললেন দুইটা প্রশ্নের মাধ্যমে। তারপর 22 আয়াতে ঠিক একইভাবে রিফ্লেকশনের জন্য আরেকটা জিনিস বললেন, আমরা পড়ি, দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোনো বাহিনী আছে
আছে কি যারা তোমাদেরকে সাহায্য করবে? নিশ্চয়ই কাফিররা প্রবঞ্চনার মধ্যে রয়েছে। এক, এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? দুই, এবং তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল হয়েছে। বলল, তারপর বললেন কি, যে অধমুখী হয়ে চলে সে কি অধিক সঠিক পথ প্রাপ্ত, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সঠিক পথে চলে সে? আল্লাহ তাআলা এখানে কি আরেকটা প্রশ্ন। তাহলে আমরা দেখব যে জাতিগতভাবে তাদের যে অ্যারোগেন্স, তাদের যে আচরণ, সেটা যেমন অতীতকালে ছিল বর্তমানকালেও আছে। এখনকার জমানে জাতীয়তাবাদের যে বিষয়টা পৃথিবীতে চারা দিয়ে উঠছে বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদে, যেমন ধরেন আমাদের এই অঞ্চলে আমরা বলতেছি আমরা বাঙালি জাতীয়তাবাদ, কেউ বলতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ, ওখানে ভারত বলতেছে তারা কি ইন্ডিয়ান, ঠিক আছে, পাকিস্তানের বলতেছে পাকিস্তানি। আজ থেকে 100 বছর আগে কারা কে ছিল, 100 ইয়ার্স আগে কী ছিল, 100 বছরের আগে বলেন, আজকে ছিল 2017 সাল, 1917 সালে এই অঞ্চলের অবস্থা কী ছিল, কী জাতিতে বিভক্ত ছিল এটা, এই যে জাতিটা বিভক্ত করছে কে, ব্রিটিশটা ছেড়ে যাওয়ার আগে ভাগ করে দিয়ে চলে গেছে, এখন সেটা নিয়ে আমরা কি, সেই বাউন্ডারি নিয়ে আমরা এক এক একজন আরেকজনের সাথে কি পরিস্থিতি তৈরি করে ফেলেছি, তাই না? বেসিক্যালি হচ্ছিল এই তো, এইটাই হচ্ছিল প্রাইড বলতেছে, সেটাকে ঘিরে আমরা হিসাব মিলাতে যাচ্ছি, আমি হচ্ছে বাঙালি, আমি বাংলাদেশি বলে আমরা কি আরেকজনের উপর অত্যাচার করার চেষ্টা করতেছি। এগুলো হচ্ছিল বিভিন্ন জাতীয়তার যে বিষয়গুলো, এগুলো মানুষের মধ্যে চালা দিচ্ছে সারা পৃথিবীতে, এই জিনিসটা হচ্ছে সারা পৃথিবী, শুধুমাত্র এই অঞ্চল এক্সাম্পল দিলাম, আমাদের অঞ্চলের পরিস্থিতির কথা বললাম, ঠিক সারা পৃথিবীতে বার্মা রোহিঙ্গাদেরকে বের করে দিচ্ছে, তাই না? তো রোহিঙ্গা বহি বা বার্মিজের ইতিহাস বলেন কতদিনের লড়ে আসে, তাহলে সবগুলো কিন্তু মানুষের তৈরি, কতগুলো শাসন শোষকের রাজনীতিবিদদের এগুলো বিষয় যেগুলোর মাধ্যমে মানুষ কী করতেছে, নিজেদের মধ্যে ডিভিশন করে নিজেকে বড়। এই যে ধরেন যত রকম খেলা দেখেন, ক্রিকেট খেলা, সবগুলো জাতীয়তা বোধকে কী করা, উজ্জীবিত করার জন্য এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, মার্কেটিং ইনস্ট্রুমেন্ট সারা পৃথিবীতে। আজকে অনেকেই কী করছে, রাতের সালাত বাদ দিয়ে, হ্যাঁ, রাতের এবাদত বাদ দিয়ে কী করছে, টেলিভিশনের সামনে ওদের বসেছিল দেখুন খেলা একদম, তাই না? অথচ কী ফেলে কিসের পিছনে গেছে। আরেক বছর এরকম ছিল ওয়ার্ল্ড কাপের ক্রিকেট খেলা হচ্ছে, ওখানেও কিন্তু একই কাজ করছে মানুষ, রমাদান চলতেছে আর ওখানে বসে বসে রাতে বসে কী করছে, খেলা করছে। তাহলে এগুলো কিন্তু কঠিন পরিস্থিতি যেগুলো মানুষকে মানে আল্লাহ থেকে কী করে দূরে সরা নিয়ে আসে। তো জাতিগতভাবে এই যে মানুষের মধ্যে যে অ্যারোগেন্সগুলো তৈরি হয়, এটা ঐতিহাসিক একটা বিষয়। তখন মানুষ নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে, সেরকম কোরাইশটা মনে করতো, তাই না? তো মূলত কোরাইশটা একটা অবিশ্বাসী জাতির স্যাম্পল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে এই কথাগুলো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে। সেটা হচ্ছে না একটা ব্যাকগ্রাউন্ড আপনি বলতে পারেন, সেই ব্যাকগ্রাউন্ডের আসপেক্টে আমরা বলতেছি। আচ্ছা, এবার আসেন আমরা আরবিটা দেখি। আমরা তো বাংলা ট্রান্সলেশন দেখলাম, তাহলে বাংলা ট্রান্সলেশন দেখে আপনি একটু অ্যানালিটিক্যালি চিন্তা করলে কিছু ইনটেক আপনি নিতে পারেন। এখন আরবিতে যদি আমরা ঢুকি তখন আমরা দেখি এটাকে কেরকম লাগা, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি 16 নম্বর আয়াত হচ্ছে আ আমিন তুম, আ আমিন তুম, আ মানে প্রশ্নবোধক, আমিন তুম হচ্ছিল তোমরা কি নিরাপদ বোধ করছো, আমিন তুম মানে তোমরা কি নিরাপদ বোধ করছ, মান ফিসসামায়ে, যিনি আকাশে থাকেন তার বিপরীতে, তারপর হচ্ছে কি আইন আন, আমি তাসবিরটা ওভাররুল করতেছি যে শব্দগুলো যাতে আলাদা করে আসে, আন ইয়াকসিফা বিকুমুল আরদা, আইন ইয়াকসিফুল আরদা মানে এটা হচ্ছে ইয়াকসিফা মানে আরদা বিকুমুল আরদা, তোমাদেরকে নিয়ে জমিনের কিছু অংশ কী করবে নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে? এটাকে পিট হোল বলে এখন বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন, হ্যাঁ, পিট হোল সিঙ্ক যদি সার্চ দেন, আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা গেছে কিছু অংশ, শহরের কিছু অংশ নিচের দিকে নেমে গেছে। সেটার সায়েন্টিফিক রিজন আছে, কীভাবে মেকানিজম আছে, কিন্তু আলটিমেটলি এটা কার নির্দেশ হয়েছে, আল্লাহ নির্দেশ হয়েছে। আল্লাহ এর বলছে না, এর আগের আয়াতে বলছে আল্লাহ দয়া করে পৃথিবীকে কী করছে, জালুলান করছে। পৃথিবীর আগে কী ছিল, টার্বুলেন্ট পৃথিবী ছিল, টার্বুলেন্ট পৃথিবী। পৃথিবীর ইতিহাস যখন, জিওলজিক্যাল ইতিহাস যখন মানুষ অ্যানালাইসিস করে পৃথিবী আগে কীরকম ছিল সেগুলোর নমুনা দেখে দেখা যায় যে টার্বুলেন্ট, মানুষ থাকতে পারতো না। এবং ইভেন কি এখনও যদি পৃথিবীকে আপনাকে দেখেন, ভিতরে পুরোটা আগুন, উপরে 40 কিলোমিটারের ক্রাস্ট আছে, ব্যাসার্ধ হয়তো বা 4000 বা 8000 কিলোমিটার,
এটা কিছুই না, ভিতরে আগুনটা যদি একটু চারা দেয় পুরো পৃথিবী কী হয়ে যাবে, আউটবাস্ট করে। আল্লাহ দয়া করে এটাকে কী করছে, আপনার আমার জন্য জালুলান করে দিচ্ছে, যাতে আমরা এটার মধ্যে কি চলাচল করতে পারি, আমাদের জন্য কষ্টটা করতেছে। আল্লাহ সেই প্রশ্নটাই বলতেছেন, এর আগের আয়াতে বলছে তোমাদের জন্য আমরা এটা জালুলান করে দিচ্ছি, এখন কি নিরাপদ বোধ করতেছ যে এই পৃথিবীর কিছু অংশ কী করবে না, দেবে যাবে না তোমাদেরকে নিয়ে, ফাইজা হিয়া তামুর, যখন এটা কম্পমান অবস্থা থাকবে। তামুর শব্দগুলো অনেকগুলো সুন্দর সুন্দর অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছিল যেটা কন্টিনিউসলি কাঁপবে মানে ভূমিকম্প আপনি বলতে পারেন, আরেকটা অর্থ আছে এরকম হচ্ছিলো আপনি নিচের দিকে ডেবে গেছেন উপরে সমান হয়ে গেছে, তাই না? সেটার নমুনা কি প্রত্নতাত্ত্বিক ভিত্তিতে আপনারা দেখেন বিভিন্ন জায়গার থেকে ঐতিহাসিক নিদর্শন বের করে কি দেখে, 30 ফিট নিচে দেখা যাচ্ছে একটা সভ্যতার নমুনা দেখা যাচ্ছে, ও 30 ফিট নিচে গেলে কী হবে, কেউ কি চিন্তা করে দেখে? সারা পৃথিবীতে যখন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক, ও 30 ফিট নিচে গেলো কীভাবে, একটা শহর চলে গেছে 30 ফিট নিচে, এটা হচ্ছে সেই এক্সাম্পল বলছে জমি ভূমি, তুমি কি নিজেকে নি ভূমির উপর এত নিরাপদ মনে করতেছো যে এটা তোমাকে নিয়ে তোমার ঘর বাড়ি নিয়ে নিজের দিকে ধরছে যাবে না, তার উপরে একটা লেয়ার করে দেবে, কেউ তোমার খবর রাখবে না, উপরে কিন্তু নতুন জীবনযাপন চলতেছে, কেউ জানে না যে তার নিচে 30 ফিট নিচে একটা বিশাল জাতি ছিল যারা কি খুব শক্তিশালী ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নটা তাদের দিকে করছে। তাহলে একটা ছিল জমিনের ব্যাপারে, আর্থের ব্যাপারে এক, এরপর বলতেছে আ আমিন তুম, একই ফ্রেজ, আ আমিন তুম, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করো, মানফিস সামা এ, মানফিস সামা এ হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, যিনি আকাশে আছেন, কিনি কে আকাশে আছেন, এটা কিন্তু অলরেডি স্টাবলিশ করে ফেলছে সুরার প্রথমে, বলছেন যে খালাকাস সামাওয়াতে, হ্যাঁ বলতেছেন আকাশ সাবা আসামা আওয়াতিন, বলছেন না যে আকাশের দিকে তাকাও, আকাশের যে অধিপতি তিনি যদি এই কাজ করেন, এবং কেননা এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আকাশের অধিপতি কী করছেন, প্রথম আকাশকে রুজুমা মাসাবিহা দিয়ে সাজাইছেন, তারপর এগুলো কী করছেন, এখান থেকে এগুলোকে নিক্ষেপ করছেন কি শয়তানের দিকে, তাহলে আকাশকে আল্লাহ অ্যাডমিনিস্ট্রেট করে ফেলছেন, আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেই আছে। এখন জমিনকে আল্লাহ কী করছেন, আপনার জন্য জালুলান করছেন, আপনাকে সেই ফ্যাসিলিটি দিচ্ছেন, তার মানে এই না যে এটা কী করতে পারে, এটা সবসময় এরকম থাকবে, উনি চাইলে কী হবে একটু ভূমিধ্বস হয়ে যেতে পারে, ঠিক একইভাবে উনি চাইলে কী হবে, আন ইউরসিলা আলাইকুম হাসিবা, যে তোমাদের উপরে কী পাঠাতে পারে, হাসিবা শব্দটা হচ্ছিল পাথর, মানে পাথর ঝড় বলতে পারে, সিম্পল ট্রান্সলেশন হচ্ছে পাথর ঝড়, তাহলে পাথর ঝড়কে উনি প্রবাহিত করে দিতে পারেন না, তাহলে আকাশ থেকেও আসতে পারে, নিচের থেকেও আসতে পারে, আপনি কীভাবে নিজেকে সেফ মনে করতেছেন, আমরা যে জাতি হিসাবে মনে করতেছি যে আমাদের সেফটি, আমরা নিরাপদ, ঠিক আছে, আমাদের নিরাপত্তা আছে, তাহলে আল্লাহ বলতেছে যে সেই সেফটি তোমরা কীভাবে মনে করতেছো, এটা সেফ, জমিনের নিচের থেকে ধসে পড়বে, উপর থেকে কী পড়বে, পাথরের বৃষ্টি পড়বে, কীভাবে সেই কী করবে, অতএব শীঘ্রই তোমরা জানবে যে আমার এই যে এখানে দেখেন নাযীরি, যারা গ্রামার স্টুডেন্ট দেখেন এখানে রর নিচে কি আছে, একটা জেদ আছে, তাই না, এটাকে আমরা বলি হচ্ছিল কি একটা ইয়া আছে, ইদাফা আছে, নাযীরি আমার নাযীর, কাইফা নাযীরি আমার নাযীর, কিরকম অতি শীঘ্রই জানতে পারবো যে কত অ্যাকুরেটলি তোমাকে কি করা হয়েছে, সতর্ক করা হয়েছে, বিভিন্ন মাধ্যমে তোমাকে সতর্ক করেছে, সেটার অ্যাকুরেসি তুমি দেখতে পারবা তখন যখন তোমার নিচের ভূমি কি দিকে, নিচের দিকে নেমে যাবে, আকাশ থেকে পাথর ঝড় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ইন্ডিকেট করে তাদেরকে বলতেছে, বলার পর এবার ইতিহাস থেকে বলতেছে ওয়ালাকাদ কাযযাবা, অবশ্যই অবশ্যই মিথ্যা প্রতিপন্ন করেছিল কারা, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা, তোমাদের পূর্বে যারা ছিল তারা এগুলোকে সমস্ত নাজিরগুলোকে কী করছে, মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফাকাই ফাকানা নাকি, ঠিক আছে, এবং কেমন ছিল আমার শাস্তি, এখানে নাকির শব্দটা একটু অন্যরকম শব্দ, এটার একটা বড় ব্যাখ্যা আছে, নাকির শব্দ হচ্ছিল নাকারা শব্দ থেকে আসছে, সেখানে আনকার শব্দ আছে, অনেকগুলো মুনকার শব্দ আছে, অনেকগুলো মুনকার, যেমন আমরা বলি না মুনকার মানে কিন্তু অশুভ না, এটা মুনকার হচ্ছে আননোন, মারুফের বিপরীত হচ্ছিল মুনকার, ঠিক আছে, এখানে আননোনের বিষয় আছে, সোজা কথা হচ্ছে আপনাকে আমি যদি সামারি করে বলি, নাকির শব্দটার মধ্যে এমনও জিনিস আছে, সেটার মধ্যে আছে কি যুদ্ধ শব্দটাও আছে, যুদ্ধের বিষয়,
প্লট করা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা, সেটাও কেন যুদ্ধের সাথে লিঙ্ক এভাবে যে যুদ্ধের মধ্যে কী করে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে করে প্লট করে না, তাকে ডিসিভ করে, তাকে প্রতারণা করে তার বিরুদ্ধে কী করে জয়ের চেষ্টা করে, সে সবগুলোই এখানে ইনক্লুডেড। তখন এখানে আল্লাহ বলতেছে যে তোমার সেই প্লটিং, আমার এগেনস্টে প্লটিং কীরকম ছিল, তুমি তো প্লট করছো এই করবা সেই করবা, তা আমার যখন ইয়ে আসছে, আমার যখন আকাশ থেকে ঝড় আসছে, ভূমি যখন ধস ধস করছে, তখন তোমার সেসব ষড়যন্ত্র কোথায় ছিল, ছিল না? যেমন আপনি দেখেন কি ইয়ের কারুন মুসা আলাইহিসসালামের সাথে বনি ইসরায়েলদের থেকে যে বিশ্বাসঘাতক অনেক সম্পদের মালিক, কারুনকে কী করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ধন সম্পদ সহ কী করছে পুরো নিচের দিকে নেমে গেছে, একদম আক্ষরিক অর্থে কী হয়ে গেছে নিচের দিকে নেমে গেছে, এই যে কথাটা বলতেছে নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোকে যত রকমই প্লট করছে মানুষ আল্লাহকে ডিনাই করার বিপরীতে, তার বিপরীতে নাজির আল্লাহর যে সতর্কবাণী, আল্লাহর যে দুনিয়াতে পানিশমেন্ট, সেটা কিন্তু এখানে আসছে। তাহলে এখানে ইন্টারেস্টিং একটা কন্ট্রাস্ট আমরা দেখতেছি যে নাজির যেটা আপনার সতর্কবাণী আসে, সেটা দুইজন দুই জগতের জন্য আসে, দুনিয়া এবং আখেরাতের দুইটার জন্য আসে। এর আগের সেকশনে আখেরাতের বর্ণনা হয়েছে, এই সেকশনে কি দুনিয়ার বর্ণনায় আসছে যে এই ডিজাস্টারটা আসতে পারে দুনিয়াতেও আসতে পারে আখেরাতেও আসতে পারে, দুইটার ব্যাপারেই এখানে রিফ্লেকশন দিচ্ছে। আগেরটা পরের আগেরটা ছিল কি আখেরাতের, আর ওইটার ব্যাপারে যারা বিশ্বাস না, তারা বলছে না দেখে বিশ্বাস করবে না, না শুনে বিশ্বাস করবে না, তাদেরকে বলে এখন দেখো তুমি তোমার ইতিহাস থেকে দেখো এই ধরনের ঘটনা ঘটছে কি, ঠিক আছে? এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাম ইয়ারা ইলা তাইরি ফাওকাকুম সাফাতিন ওয়া ইয়াকবিল, তারা কি তাদের উপরের পাখিদের দেখে না, আর তাইরি ফাওকাহুম তাদের উপরে দেখে না, সাফাতিন ওয়া ইয়াকবিল তারা কি করে সম্প্রসারণ করে এবং সংকুচিত করে। এটা ইন্টারেস্টিং জিনিস, যদিও আমাদের এখানে ট্রান্সলেশনের মধ্যে আমরা কি লিখে দিছি ডানা বিস্তার করে লিখে দিচ্ছি, কিন্তু ডানা শব্দটা কিন্তু এখানে নেই, ঠিক আছে? সাফাতিন ওয়া ইয়াকবিল এখানের মধ্যে কিন্তু ডানা নেই, যদিও এটা অবভিয়াস যে তারা কী এক্সপ্যান্ড করে কী তারা ঢুকায় ইয়ে করে, তো এটার পিছনে তাফসীরকারদের বিভিন্ন অ্যানালাইসিস আছে। এখন এখানে এটার সাথে লিঙ্কটা, এটার লিঙ্কটা, এটার লিঙ্কটা হচ্ছিল ধরেন আপনাকে যে আজাবের কথা বলা হলো, আকাশ থেকে কী আসবে ঝড় আসবে পাথরের ঝড় আর ভূমি থেকে ধস চলে আসবে ইমিডিয়েটলি, এবং সাথে সাথে পাখি বললো মক্কার রস মক্কাবাসীর মাথায় কী খেলবে বলো, আব্রাহারের কাহিনী, আব্রাহামের কাহিনী তাদেরকে রিমাইন্ড করে দেবে ইমিডিয়েটলি, যে দুইটা বর্ণনা দেওয়া হচ্ছে এটার ইমিডিয়েট রিমাইন্ডার কী যে ওই জব ওই দশায় যখন সূরাটা নাজিল হয়েছে সেই সময় যারা জীবিত আছে তাদের মধ্যে অনেকেই আব্রাহার সেই ঘটনার প্রত্যক্ষদর্শী, কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে কী করছে পাখির মাধ্যমে পাথরের ঝড় দিয়ে সেই আব্রাহার বাহিনীকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, সেই তামাশা তারা সবাই দেখছে, স্থিতি থেকে যায় না এটা। তাহলে এই কথাটার মাধ্যমে কী করছে আল্লাহ ওইটা স্মরণ করে দিচ্ছে, এটা একটা হচ্ছে একটা পার্সপেক্টিভ, পাশাপাশি পাখির এই বিষয়টা নিয়ে আরও অনেক কিছু অ্যানালাইসিস করলেন, পরের জায়গাটাতে আরেকটু অন্যরকমভাবে দিলেন ওয়ামা ইউমসিকু হুন্না ইল্লা রহমান, এবং তাদেরকে আকাশে যে স্প্রেড আপ করে থাকে আকাশে যে উড়ে এটা আর রহমানই তাদেরকে কী করে হোল্ড করে রাখে, তাদেরকে এই উড়ার বিষয়টাকে ধারণ করে রাখে আর রহমান, আর কেউ কেউ এটা না। তাহলে এটাও কিন্তু আলাদা আরেকটা রিফ্লেকশন দিচ্ছে যে পাখি যখন আকাশে উড়ে এই উড়ে কীভাবে, সে যখন দেখবেন যে পাখাটা কী করে স্প্রেড আউট করে, যেমন পরিযায়ী যদি পাখি দেখেন আপনারা যারা অনেক হাইট দিয়ে যারা উড়ে যায় ওইটা যদি কোনো ভিডিও দেখেন দৃশ্য দেখেন পাখিগুলো কী করে পাখাটা স্প্রেড আউট করে রাখে, সে এটাকে ফ্ল্যাপ করা মানে এটাকে সংকুচিত খুব কম করে, দুই একবার করে ম্যাক্সিমাম টাইম কী করে সে এটাকে করে, তারপরে সেরকম করে সে কিন্তু চলতেছে মুভমেন্ট চাচ্ছে এক জায়গার থেকে এক জায়গায় কিলোমিটারের পর কিলোমিটার, সে কী করে পার হয়ে যাচ্ছে, কীভাবে পার হচ্ছে নিশ্চয় কোনো একটা বায়ুর মেকানিজমের মধ্যে সে এরকম করে ফ্লোটিং অবস্থায় থাকে আমরা অ্যানালাইসিস করলে, কিন্তু আলটিমেটলি পুরোটা ম্যানেজ করে দেয়। তাহলে এইটাকে বলা হচ্ছে, এটা হচ্ছিল মানুষকে বলতেছে যে তুমি পাখি যেমন আকাশে এভাবে কী করে ভাসমান অবস্থায় বিরাজমান অবস্থায় ভারসাম্য রেখে চলতেছে, যেটা আর রহমান, আর রহমান শব্দটা এখানে ব্যবহার হচ্ছে আল্লাহর নাম হিসাবে যিনি অতি কী করে ভালোবেসে যত্ন সহকারে
দয়া করে আপনার আপনার জন্য যা কিছু করতেছেন করতেছেন, এই করেই কিন্তু পাখিগুলো যেভাবে আকাশে উঠতেছে ঠিক একইভাবে প্রতিটা মানুষ কিন্তু জীবনযাপন করতেছে। সেটা বিষয়টা হচ্ছিল পাখির আকাশে ওড়ার সাথে মানুষের জীবনযাপনের একটা কি আছে, যোগাযোগ আছে। যোগাযোগ মানে হচ্ছিল রিফ্লেকশন আছে এখানে। আর আর রহমান যদি এখান থেকে যদি তাকে কি করেন, সংকুচিত করেন, তাকে যদি এখান থেকে রিডিউস করেন, সে সাথে সাথে কি করতে পড়ে যাবে, তার কোনো অপশন নেই, তাই না? ঠিক একইভাবে আর রহমান যদি আপনার আমার নিঃশ্বাসের ব্যাপারে যদি একটু ভিন্ন সিদ্ধান্ত নেন, সাথে সাথে আপনি কি করবেন, আপনি আমি সংকুচিত হই। দ্যাট মিন্স দুনিয়াতে মানুষ কী হয়, সম্প্রসারিত হয় এবং কি হয়, সংকুচিত হয় সেকেন্ডের মধ্যে, তাই না? তার জীবনটাও কিন্তু এভাবে, এরকম ফিলোসফিক্যাল বিষয়গুলো কিন্তু এই আয়াতের মধ্যে আছে। তাহলে আপনাকে এক পাখির এক্সাম্পল দিয়ে অনেক কিছু বোঝাচ্ছে, ঠিক আছে? এক পাখির এক্সাম্পল দিয়ে, আকাশের দিকে পাখির এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে সে কীভাবে স্ট্যাবল থাকে দেখে। এবং সে কিন্তু আব্রাহারের বাহিনীর পাথরগুলো সে কে ক্যারি করে নিয়ে আসছে, সেই ক্যারি করে নিয়ে আসছে। এখন তুমি তাকে দেখতেছ খুব সুন্দর জিনিস হিসাবে, কিন্তু তার ভারসাম্যের সাথে তোমার ভারসাম্যের মিল আছে কেন? আর রহমান তাকে যেমন যেভাবে তোমাকে তাকে স্ট্যাবল রাখে, তোমাকেও কী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যাবল রাখে। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহর কাছে সব কিছু দৃষ্টিবান, আল্লাহ হচ্ছে সব কিছুর উপরে কি দৃষ্টিবান, মানে কোথায় কী ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখে। তাহলে সেই রিফ্লেকশনটা আপনাকে দিচ্ছে কেন, আকাশ থেকে কি আসবে, আকাশ থেকে ঝড় আসবে, ভূমি ধস হয়ে যাবে, ঠিক আছে? এই ঘটনা ঘটবেই। এখন আপনি আমি সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কি অবশ্যই আর রহমান আপনাকে আমাকে কি করছে, স্ট্যাবল করে রাখছে। যে যেটা হচ্ছিল 15 নম্বর আয়াতে যেভাবে আল্লাহ বলতেছেন যে পৃথিবীকে কি করে দিচ্ছেন আপনার আমার জন্য, জালুলান করে দিচ্ছেন। তাহলে জালুলানের জায়গা যদি ভিন্ন কিছু ঘটে কি ঘটবে, ভূমিধস হবে এবং আকাশ থেকে কি নামবে, ধূলিঝড় নামবে, পাথরের ঝড় লাগবে। সেটাই তাদেরকে রিমাইন্ড করে দিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে। এবং পাখির এক্সাম্পল দিয়ে বললেন যে পাখি যেমন স্ট্যাবল আছে সেটা আর রহমান করতেছে। আর রহমানের ডেফিনেশন কি, যিনি ভালোবেসে যত্ন সহকারে কি করতেছেন, দয়া করতেছেন, এই বিষয়টা এখানে আসতেছে। এবার সেকেন্ড সেকশনে আসেন, এরপরে আরও দুইটা রিটোরিক্যাল প্রশ্ন আমরা বলি। এবার বলছে আম্মান হাজা, আম এখানে আছে, এটা কেন একটা দুইটা শব্দ আসতেছে, আম আম মানে অথবা, সেটা প্রশ্নবোধক হিসেবে আসে। মান হাজাল্লাযী হুয়া জুন্দুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, যে দিস ইজ ইয়োর আর্মি, বলতেছে এটা কি তোমার বাহিনী যে কি করবে, সাহায্য করবে তোমাকে আল্লাহর বিপরীতে, আল্লাহর কথা বলা হচ্ছে আর রহমানের বিপরীতে। এখানে দেখেন আর রহমান শব্দটা ইউজ করা আছে, এটারও একটা টেকনিক্যাল বিষয় আছে, আল্লাহ শব্দ ব্যবহার করা হয়নি। পাশাপাশি বাহিনীর কথা বলতেছে যে তারা মনে করতেছে যে এই যত রকম ইনস্টেবিলিটির বিপরীতে, তাদের বিপরীতে কি বাহিনী আছে সেই জন্য তারা সেফ। তারা মনে করতেছে কি তাদের বাহিনী আছে, তাদের বিভিন্ন যত সারা পৃথিবীতে প্রতিটা রাষ্ট্র কি করতেছে, বড় বড় বাহিনী বানাচ্ছে না? সৌদি আরব এত টাকার অস্ত্র কিনে মনে করতেছে আমি খুব ক্ষমতাশালী হচ্ছি, তো ক্ষমতা দিয়ে তুমি করবা নাকি, তাহলে তুমি ক্ষমতা দিকে আরেকজনকে হত্যা করবা, মানে বিষয়টা কি? তাহলে ক্ষমতাশীল যেটাই হচ্ছি আমরা, আমরা ক্ষমতা, তারা ক্ষমতাশীল মনে করতেছে নিজে, অথচ সেই বাহিনী কার বিরুদ্ধে যুদ্ধ করবে, আর রহমানের বিরুদ্ধে। আল্লাহ নিজের নামগুলোর মধ্যে আর রহমানকে ইউজ করছেন, হয়তো বলতেছেন প্রতাপশালী, আল আজিজ, আল আজিজ বলেন না এখানে, হ্যাঁ পরাক্রমশীলের নামটা ইউজ করেন, বলছে আর রহমান। আর রহমান মানে যিনি দয়া করেন, যিনি ভালোবাসেন, যিনি আপনার টেক কেয়ার করেন, এরকম একটা সত্তার বিপরীতে কি তুমি যুদ্ধ করবো, মানে আপনার মোরালে প্রথমে হিট করলো তাদের মোরালের মধ্যে, যে তোমার জন্য এত ভালো কিছু করতেছে তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো কি, এটাও যেমন প্রশ্ন। তারপর বলতেছে যে জুনদুন, জুনদুন এখানে দেখবেন নাকিরা ফর্মে আছে, এটা গ্রামার স্টুডেন্টরা বলবেন, জুনদুন হচ্ছে হলো বহুবচন, নাকিরা ফর্ম, নাকিরা ফর্ম যখন আসে তখন হচ্ছে এনি, তখন এটাকে ইনসিগনিফিকেন্ট করে দেয়। জুনদুন মানে একজন কোরাইশটা মনে করতেছে আমি একটা কিছু, কিন্তু আল্লাহ বলতেছে তুমি কিছুই না, সেই শব্দটা এক্সপ্রেস হচ্ছে জুনদুন শব্দ, এটা নাকিরা হয়ে এক্সপ্রেস করতেছে। পাশাপাশি আরেকটা জিনিস বলতেছে হুয়া, যেটা আছে হুয়া দিয়ে ইন্ডিকেট করতেছে, হুয়া মানে এক বছর দিস, ঠিক আছে, হুয়া দিয়ে এক বছর। তাহলে দেখা যাচ্ছে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে তোমরা যত বড় মনে করতেছো তোমাদের বাহিনী আসলে এটা কিছুই না, আর সে কি তোমাদেরকে সাহায্য করতে পারবে আর রহমানের বিপরীতে, কেন এই বাহিনী যখন কি করবে, যুদ্ধ করবে, তারপর যখন লাঞ্চ টাইমে যাবে যে খাবারটা খাবে সেটা কার, সেটা কে দেবে,
সেটাও তো আল্লাহ। তাহলে সেই নমুনা তারা দেখেনি, তারা কোথায় দেখছে, তারা সেই নমুনা কোথায় দেখছে বলেন? সেই নমুনা তারা দেখছে মক্কার কুরাইশরা দেখছে খন্ডকের যুদ্ধের সময়, তাই না? খন্ডকের যুদ্ধের সময় কী হয়েছিল? মদিনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, খন্ডক ট্রেঞ্চ কেটে অবরুদ্ধ করেছে। তারপরে ভিতর থেকে মুসলিমরা কী করছে, যাতে কোনোভাবে ঢুকতে না পারে। আর বাইরে কাফেররা মানে মক্কার মুশরিকরা কী করছে, তারা সারাউন্ড করে রাখছে, তারাও ঢুকতে পারতেছে না। তাহলে একটা সময়ের পরে খালি এক মাসের কাছাকাছি তাদের এই মানে ধৈর্য পরীক্ষা চলছে। তারপর কী হয়েছে, ঝুলি ঝড় এসে ওয়াশ আউট করে নিয়েছে। কার বিরুদ্ধে কে যুদ্ধ করে? মানে এই যে কথাগুলো মাক্কী জীবনের যে এই কথাগুলো বলা হচ্ছে, সেটার রিফ্লেকশন কিন্তু তারাই দেখছে। আকাশ থেকে কী আসছে, ধুলি ঝড় এসে সমস্ত বিচ্ছিন্ন করে দিচ্ছে, তাদের সমস্ত রসদ থেকে শুরু করে সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। মুসলিমদেরকে কিছু করা লাগে না, আগে বেশি যুদ্ধ করা লাগে না। তাহলে ব্যাপারগুলো কিন্তু ডেমনস্ট্রেশন, যেমন বদরের যুদ্ধ সেই ডেমনস্ট্রেশন ছিল। 313 জন 1000 জনের বিরুদ্ধে কীভাবে লড়াইছে, সেখানে যুদ্ধের ময়দানে সবাই টের পাইছে কিছু একটা এডিশনাল আসছে। যারা মুসলিমরা টের পাইছে, ওই পাশের লোকও টের পাইছে, তাই না? তাহলে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আয়াতের পরপর এইগুলো আয়াতের নাজিলের পর এগুলো কিন্তু রিফ্লেকশন পরবর্তী সময় আসছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এমন কোনো বাহিনী কি তোমাদের কাছে আছে, এরা তোমরা নিজেদেরকে নিরাপদ করতে চাচ্ছ? এটার সাথে আবার দেখেন আগে রিটোরিক্যাল প্রশ্নটারও যোগাযোগ আছে, বাহিনী দাঁড়াবে কোথায়? কোনো যদি বাহিনী দাঁড়ায় থাকে তাহলে দাঁড়াবে কোথায়, সে কোথায় গেবে? জমিনের উপর দাঁড়াবে। এর আগের আয়াতে কী বলা হচ্ছে যে আম্মান আমিন মিন মিনা মিন মান ফিস সামায়ে আই ইয়াহ সিফা বিকুমুল আরদা, যে আকাশ পৃথিবী যদি ধসে যায় নিচের দিকে, সেটার ব্যাপারে তোমাদের কী ব্যাপার, তোমরা কী চিন্তা করো? তাহলে এটার সাথে বলছে জুনদুন যদি আসে, জুনদুন দাঁড়াবে কোথায়? জুনদুন দাঁড়াবে জমিনের উপর, জমিন শুদ্ধ কোথায় চলে যাবে, মাটির নিচে চলে যাবে। মানে দুইটা রিটোরিক্যাল প্রশ্নের মধ্যেও কিন্তু একটা সুন্দর যোগাযোগ আছে, মানে টোটাল বিষয়টার মধ্যে কিন্তু একটা ইন্ট্রিগেশন আছে, সেটা আমরা এখানে দেখব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইনিল কাফিরুনা ইল্লা ফিল গুরুর, গুরুর মানে ডিসেপশন, ডিসেপশন মানে উইথ ফলস হোপ, মিথ্যা আশ্বাস মিথ্যা আশা নিয়ে যারা বসবাস করে সেখান থেকেই হয় মানুষ প্রতারিত হয়, সেখান থেকেই এই শব্দটা হচ্ছে ইনিল কাফিরুনা ইল্লা ফিল গুরুর। কাফিররা ডিসেপশনের মধ্যে, প্রতারণার মধ্যে, মিথ্যা আশ্বাসের মধ্যেই তারা বসবাস করতেছে। যে যাদেরই তারা আবুল হাব এবং উমাইয়া যারা আছে, আবু সুফিয়ান সে সময় বা আপনার আবু জাহেল, তাদেরকে যা যে ধরনের প্রিচিং তারা করতেছে সেটা আসলে তারা গুরুর, সেটা হচ্ছিলো ডিসেপশনের মধ্যে আছে। তারপর সেকেন্ড রিটোরিক্যাল প্রশ্ন হচ্ছিলো যে আমিন হাজাল্লাজি আম্মান হাজাল্লাজি ইয়ারজুকুকুম ইন আমসাকা রিস্কা, যদি তিনি রিজিককে আমসাকা করেন, যদি এটাকে হোল্ড করে রাখেন, তখন কে তাদেরকে রিজিক দিবে? তাহলে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছিল যুদ্ধ বাহিনী দিয়ে তারা শান্তি অর্জনের চেষ্টা করতেছে, আর একটা হচ্ছিল এটা হচ্ছিল পিস, এবং পরেরটা কি প্রসপারিটি, রিজিক যদি প্রসপারিটি দিবে কি, পিস অ্যান্ড প্রপার প্রসপারিটি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার জন্য মক্কাবাসীর জন্য কী করছেন, ফিক্স করে দিচ্ছেন, অ্যাডভান্স ইয়ে করছে, যেটা সূরা কুরাইশের মধ্যে বলছে যে শীত গ্রীষ্মের যে তাদের যে বাণিজ্যিক যাত্রা এবং সেখান থেকে তারা যে নিরাপদভাবে সেখানে আসে এবং রিজিকের প্রাচুর্য পাচ্ছে সেটা কে দিচ্ছে, রব্বা হাজাল বাই, তারা এই ঘরের রব তাদেরকে দিচ্ছে, তাই না? তাহলে সেই জিনিসটা ওখানে মেনশন করা আছে, কিন্তু সেই জিনিসটাই বলতেছে যে আল্লাহ যদি এটা আমসাকা করে, তাহলে এখানে দেখেন খুব সুন্দর লিঙ্কটা দেখেন, শব্দ যারা বুঝেন সেখানে দেখেন ইন আমসাকা, এটা পাস্ট টেন্স, এখানে ইউমসিকু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেভাবে ইউমসিকু করেন আর রহমান ইউমসিকু করেন কি, হোল্ড করে রাখেন আকাশে পাখিকে, ঠিক একইভাবে আপনার আমার রিজিককেও কিন্তু সাস্টেইন করে রাখেন কে, আর রহমান, সেটাই এখানে বলতেছে, যদি তিনি তার রিজিককে হোল্ড করে রাখেন, রিজিকটার মালিককে, এখানে আবার দেখেন একই ইদাফা চলে আসছে রিস্কাহ, এরপরে আমরা ওয়াকুলু মিন রিস্কিহি, আমরা যখন এর আগের 15 নম্বর আয়াতে পড়ছি যে এবং তোমরা খাও তার রিজিক থেকে, এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি উনি তার রিজিককে হোল্ড করে রাখেন কে তোমাদের কি রিজিক দিবে, তাহলে তোমাদের প্রসপারিটি কোথায় গেল? এত লজিক দেওয়ার পরেও কাফেররা কি শুনবে কথা? তারপরের আয়াতেই আল্লাহ বলতেছে লাজ্জু ফি উতুইওয়া নুফুর,
তারা লাজ্জু, লাজ্জু শব্দটা একটু ডিফিকাল্ট, লাজ্জু শব্দ লুজাজ শব্দের সাথে লিঙ্ক। এটা লাজ্জুকে যদি আপনি বুঝতে চান সেটা চলো, সেটা বুঝতে হলে বুঝবেন এভাবে, কিছু মানুষ আছে কোনোভাবে তর্কে হাঁটতে রাজি না, আছে না কোনোভাবে, তাহলে সেটা করতে তার প্রথম অস্ত্র কী? প্রথম অস্ত্র সে জোরে কথা বলে। সে আপনার সাথে কথা বললে কী করবে? খুব লাউডলি এমনভাবে কথা বলবে যাতে আপনি কোনো কিছু কী করতে পারেন না, সামনের দিকে আগাতে পারেন না। তার লাউড ভয়েসের মূল কারণ কী জানেন? সে কিছু শুনতে চায় না। সে কী করে? কোনো কিছু শুনতে চায় না। তাহলে সেই বিষয়টাই এই লাজ্জু শব্দের মধ্যে আছে। তারা হচ্ছে লাজ্জু, তারা হচ্ছে কোনো কিছু শুনতে চায় না, তারা উচ্চ সহকারে অনর্থক তর্ক করে, ঠিক আছে? সেটা কী কারণে? ফি উতু ইউয়া নুফুর, উতুন মানে হচ্ছিল সীমা লঙ্ঘন করা, ক্রস দ্য লিমিট, উতু হচ্ছিল সীমা লঙ্ঘন করা। আর নুফুর শব্দের মধ্যে আছে হচ্ছিল, নুফুর মানে হচ্ছিল আপনাকে যেটা করা বলা হচ্ছিল, এটা হচ্ছে অবিচল থাকা, মানে সেখান থেকে সে কী করা, দৌড়ায় পালায় যাওয়া, মানে আপনি এক হচ্ছিল সীমা লঙ্ঘন করতেছেন, তারপর কী সীমা লঙ্ঘন করে আপনার যুক্তিটা মেনে রাখার জন্য আপনি কী করছেন, ওই জায়গার থেকে সরে যাচ্ছেন নুফুর, ঠিক আছে? নুফুর মানে হচ্ছে সে জায়গার থেকে সরে যাচ্ছেন যাতে আপনাকে সে কি ফার্দার কোনো লজিক দেওয়ার ব্যাপারে কোনো রকম অ্যাপ্রোচ আপনাকে করতে পারে না। তাহলে উতু ওয়াল নুফুর, এবং সে কোনোভাবে মানতে না রাজি হয়েই সে কী করতেছে, জায়গার থেকে সরে যাচ্ছে, ঠিক আছে? এই দুইটা শব্দের মধ্যে ডিফারেন্সটার ব্যাপারে একটা খুব সুন্দর এক্সাম্পল আছে। যেমন ওহুদের যুদ্ধের মধ্যে আবু সুফিয়ান এবং আমাদের খালিদ বিন ওয়ালিদ, এরা তো খুব কঠিনভাবে যুদ্ধ করছে মুসলিমদের বিপরীতে। পরবর্তীতে কি তারা একটা সময়, দুইটা সময়, হুদায়বিয়া সন্ধির পরে খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করছেন, আর মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান করছেন, দুইটা দুই টাইমে কিন্তু হয়েছে। তো এখানে বলা হয় যে তাদের দুইজনের মধ্যে ছিল কি, উতু ছিল, কিন্তু তাদের মধ্যে নুফুর ছিল না। দ্যাটস ওয়াই আলটিমেটলি কী করছে, তারা ইসলামে চলে আসতে পারছে। উতু নুফুর বাকি যারা ছিল আবু জাহেল, এদের মধ্যে এই দুইটা জিনিসই কিন্তু ছিল, ঠিক আছে? যার ফলে তারা কোনোভাবে আসতে পারে না, কেন তার প্রত্যেকটা মানুষকে আমরা বলছি যে আল্লাহ পোটেন্সিয়াল দিয়ে পাঠিয়েছে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করছে কার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল দুজনের জন্য দোয়া করছে, যে দুজনের মধ্যে একজনকে মিনিমাম কবুল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কবুল করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করছে। দ্যাট মিন দুজনের মধ্যেই স্ট্রং বিলিভার হওয়া, বিশ্বাসী হওয়া, দিনী মানুষ হওয়ার মধ্যে পোটেন্সিয়াল ছিল। আবু জাহেলের মধ্যেও সেই জিনিসটা ছিল। আবু জাহেলের মধ্যে ছিল কি, উতু অ্যান্ড নুফুর, এই জিনিসটা আবু জাহেলের মধ্যে, অতএব সে কোনোভাবে কি আসে নাই, ফিরে আসে নাই। ওয়াইরাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কি ছিল, নুফুর ছিল না, যদি উনি কী করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হত্যা করার জন্য গেছেন, যখন কাবার গিলাব থেকে যখন কি শুনছেন, কোরআন রিসাইটেশন শুনছেন, তখন ওখান থেকে উনি কি করছেন, ভয়ে পালায় আসছেন। দ্যাট মিনস ওনার মধ্যে কি নাই, নুফুরটা নাই। কিন্তু আবু জাহেল কান পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলবাদ শুনে তারপর কি করছেন, ওখান থেকে এটা এগেনস্ট হচ্ছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন যে এত কিছুর পরে তাহলে বা লাজ্জু ফি উতু ইউয়া নুসুর, এটা বলার পরে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস বললেন, একটা এই পুরো বিষয় কনসেপ্টটাকে সামারি করে বললেন যে রিফ্লেক্ট করার জন্য, আ ফা মান মাইয়ামশি মুকিম্বান আলা ওয়াজহিহি আহদা, যে না নিজের মুখের উপরে কি করে অধোমুখী হয়ে সে যে চলে, সে কি অধিক কি হেদায়তপ্রাপ্ত, নাকি যে কি করে ইয়ামশি সাউইয়ান আলা সিরাতিল মুস্তাকিম, যে সিরাতিল মুস্তাকির উপরে আপরাইট হয়ে, ঠিক আছে, ইভেনলি চলাচল করে, সে বেশি সঠিক পথ প্রাপ্ত। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। তাহলে দুইটা গ্রুপের কথা বললেন, শেষের গ্রুপটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রুপ, আর আগের গ্রুপ হচ্ছিল কি আবু, মানে আবু জাহেলের গ্রুপ, এই দুইটা গ্রুপের কথা বললেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি। মুকিব্বান শব্দ হচ্ছে অধোমুখী হওয়া, আলা ওয়াজহি হচ্ছিল এটাকে ফার্দার কী করা, এটাকে এমফেসিস দেওয়ার জন্য। তাহলে এই বিষয়টা কী জিনিস, এটা কি সেজদা করে মানুষ কি হাঁটতে পারে, মানে এটা হচ্ছে অলমোস্ট মাটির দিকে মাথা নিচুর দিকে নিচে দিয়ে হাঁটা, এটাকে এভাবে কি, এটা এরকম ফিজিক্যাল কোনো বিষয় আছে, মানে এরকম আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করা যায় না, তো কেউ মাথাকে নিচের দিকে ঢুকায় হাঁটতেছে। এটা বেসিক্যালি মুফাসসিরে এটা অ্যানালিসিস করছেন তিনটা সিচুয়েশনে। একটা সিচুয়েশন যখন চারিপাশে কী থাকে, অন্ধকার থাকে, তখন মানুষ যখন হাঁটে কিছুক্ষণ পরপর কি উষ্ঠাখ্যায় পড়ে,
তারপর আরেকটা হচ্ছিল যখন মানুষ অসমতল সারফেসের মধ্যে হাঁটে তখন উষ্ণা খায়, এবং থার্ড হচ্ছিল যদি একজন অন্ধ ব্যক্তি কোনো একটু পরিস্থিতিতে হাঁটে সেও কিন্তু উষ্ণা খায়। তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা কম্পারিজন হচ্ছে কাদের সাথে, যারা কুফর করছে তারা তারা কোনোভাবে সরল সঠিক পথে আর যেতে রাজি না, তারা সবসময় ডার্কে থাকতে ইন্টারেস্টেড, তারা আনইভেন জায়গায় থাকতে ইন্টারেস্টেড, এবং তারা ব্লাইন্ডের মতো অন্ধের মতো আচরণ করার জন্য তারা বেশি আগ্রহী। সেজন্য এই জিনিসটাই বলা হচ্ছে যে তারা কন্টিনিউয়াসলি কী করতেছে, উপর হয়ে পড়তেছে কিন্তু সেখান থেকে কোনোভাবে সে ফিরে আসতেছে না। সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সরল সঠিক পথে চলে সেই হচ্ছিল কি অধিক অধিক হেদায়েত প্রাপ্ত। সেটা এখানে বলা হচ্ছে মাইয়ামশি সাউইয়ান আলা সিরাতিল মুস্তাকিম। তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা প্রশ্ন, সেট অফ প্রশ্নের মধ্যে মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাতিগতভাবে তাদের অবস্থানকে কী করছিলেন প্রশ্নবিদ্ধ করলেন, যে তারপর কি তারা চিন্তা করবে না, তারা নিজেদেরকে নিরাপদ মনে করতেছে, হ্যাঁ নিরাপদ মনে করতেছে আকাশে জমিনে দুই জায়গা থেকে তাদের উপর কী আসছে বা আজাব আসতে পারে, তারপর তারা কী করতেছে তারা মনে করতেছে তাদের কিছু বাহিনী আছে যেটা তাদেরকে কী করবে সমস্ত কিছুর বিপরীতে কী করবে সুরক্ষা দিবে, হ্যাঁ এবং তারা এটাও মনে করতেছে যে তারা রিজিক কী করবে, রিজিক তারা তাদের কোনো সমস্যা নেই, রিজিক তারা পাবে। ঠিক আছে, তো এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল রিজিক কোত্থেকে আসে, রিজিক আসে হচ্ছে আকাশ থেকে, তাই না? মূলত মেকানিজমটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কি পাঠান, বৃষ্টি পাঠান, এই বৃষ্টির মাধ্যমে কিন্তু সমস্ত রিজিকের সম্প্রসারণ, মানে পানির যে সাইকেল আমরা এখন বিজ্ঞানীরা যেটা বের মানে অ্যানালাইসিস করে দ্যাট ইজ দ্য মেইন, কেন বৃষ্টি যদি না হয় কি হবে না, সারা পৃথিবীতে কোনো উদ্ভিদ হবে না, উদ্ভিদ না হইলে কী করবে না, এই উদ্ভিদের উপরে ডিপেন্ডেন্ট কোনো প্রাণী কী করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, আবার ওই প্রাণীর উপরে আরও প্রাণী ডিপেন্ডেন্ট করে তারাও কিন্তু সার্ভাইভ, তাহলে টোটাল লাইফ সাইকেল কলাপস করবে কীভাবে যদি আকাশ থেকে কী নেমে দেয় বৃষ্টি আসা বন্ধ করে, তাহলে রিজিকও আসে আকাশ থেকে, আর কী আসবে আকাশ থেকে, পাথরের ঝড়ও আসবে আকাশ থেকে, আর রহমান কী করতেছেন উপর থেকে কন্টিনিউয়াসলি আপনার উপরে রিজিক প্রেরণ করতেছেন, আর পাথরের ঝড়টাকে কী করতেছেন হোল্ড করে রাখতেছেন। তাহলে এই দুইটা কিন্তু এই দুইটার বিষয়টা কিন্তু যেমন একুশ নম্বর আয়াতের সাথে আপনার ১৭ নম্বর আয়াতের একটা অসাধারণ যোগাযোগ আছে। ১৭ নম্বর আয়াতে বলতেছে যে আকাশ থেকে কী নামবে, ঝড় নামবে, ঠিক আছে, আর একুশ নম্বর আয়াতে বলতেছে যে রিজিক যদি আফোর্ড করে রাখে রিজিক পাওয়া কোথায়, তাহলে রিজিকও আসে কোথেকে, আকাশ থেকে, তাহলে দয়াময় কী করতেছে আর রহমান কী করতেছে আকাশ থেকে আপনার উপরে ইয়ে না ফেলে কি বলে পাথর না ফেলে আপনার জন্য কী ফেলতেছে, আপনার রিজিকের জন্য বৃষ্টি ফেলতেছে, তাহলে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। এখন কুরাইশটা বলতেছে যে আমরা যদি বলে যে বলতেছে যে আমাদের তো এখানে বৃষ্টির দরকার নেই, আমাদের জমজম আছে, ঠিক আছে বলতে পারে না, এক সূরা মুলকের শেষ আয়াতে সেই জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে, সেখানে বলা হয়েছে তুমি কি দেখো না কি যদি তোমাদের যে পানি আছে সেটা যদি নিচের দিকে গাওরান হয়ে যায়, নিচের দিকে নেমে যায়, কে আছে যে তোমাদেরকে পানির ফ্লো দিবে, মানে তোমার তাদের যে জমজম কুয়ার পানিটা যদি শুকায় যায় নিচের দিকে নেমে যায় তাহলে পানি কে এনে দিবে, সে রিটোরিক্যাল প্রশ্নটা কিন্তু পিছন দিকে আছে। দ্যাট মিন্স কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রকমভাবে লজিক ওয়াইজ লজিক্যালি কী করতেছে তাকে অ্যাড্রেস করছে টোটাল বিষয়টা, যাতে তারা কী করে চিন্তা করে, কেন তারা জাহান্নামের অধিবাসীরা কী বলবে, আমরা কী করি নাই, শুনি নাই, আকল অ্যাপ্লাই করি নাই, এই দুইটাই তো, আমরা শুনি নাই, আকল অ্যাপ্লাই করি নাই, এই দুইটাই প্রশ্ন কিন্তু যখন জাহান্নামে পড়িয়া বলছে যদি আমরা শুনতাম এবং আকল অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো এই জায়গায় আমরা আসতাম না। তাহলে সেই শোনা এবং আকল অ্যাপ্লাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরের সেকশনটা ডেডিকেটেড করলে বললেন, ডেডিকেটেড দিয়ে তাকে চিন্তা করতে বললেন যে আকাশ থেকে কী আসতে পারে, ঝড় আসতে পারে, তোমার নিচের ভূমিটা নিচের দিকে নেমে যেতে পারে, তোমার এমন কোনো বাহিনী আছে যে আর রহমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর রহমান তো তোমাকে কন্টিনিউয়াসলি কী করতেছে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে দেখেন এটা কিন্তু পজিটিভ ফর্মে নেগেটিভ অ্যাপ্রোচ, পজিটিভলি বলতেছে, সেখানে তার মোরাল গ্রাউন্ড কিন্তু নাই। এবং তারপরে লাস্ট শেষ যেটা বললো যে রিজিক যদি বন্ধ হয়ে যায় রিজিক দিবে, রিজিক আসবে কোথেকে, কেন সেগুলো রিফ্লেকশন তারা মাক্কা জীবনে পাইছে, তাদের ওখানে একটা ক্রাইসিস ছিল না যখন মুসলিমদেরকে আটকায় রাখছিল ইয়ের মধ্যে কী বলে 3 বছর,
হ্যাঁ, সে আবু তালেব ওখানের মধ্যে আটকে রাখছিল, তখন একটা ক্রাইসিস, তার পরবর্তী তাদের উপরও ক্রাইসিস আসছিল। তখন দুখান আকাশ থেকে দুখান নেমে আসছিল এবং সেখানে কোনো রকম খাওয়ার কিছু ছিল না, তখন বলছে আল্লাহ তুমি আজাব বন্ধ করো। মানে এরকম পরিস্থিতি কিন্তু কোরাইশরাও কিন্তু ফেস করছে, যা বর্ণনা হচ্ছে সেটাই কিন্তু তারা সেখানে দেখছে। তারপরে কী করে নাই, তারা যেহেতু উতু নুফুর, সেজন্য তারা সেখান থেকে কী করতে পারে নাই, রিফ্লেকশন করে হেদায়েতের রাস্তায় আসতে পারে নাই। সব নমুনা দিচ্ছে কেন, এই কোরআন মজিদের প্রতিটা আয়াত কী করতেছে, সেই সময়কার যারা ছিল তাদের সাথে কথা বলছে। যেমন এর আগের আয়াতে আমরা 15 নম্বর আয়াতে যখন বলতেছি, বিশ্লেষণে বলতেছিলাম যে পৃথিবীকে জালুলান করে দেওয়া হয়েছে, হ্যাঁ এখানে তুমি বিচরণ করো, সেখান থেকে আল্লাহ রিজিক তালাশ করো। এটার মাধ্যমে কিন্তু মক্কার মুসলিমরা তাদের হিজরতের ইন্ডিকেশন পেয়ে গেছে। এটা তাদেরকে কী করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের, যেমন সূরা আনকাবুতের মধ্যে এটা আরও পরিষ্কার করে বলা আছে, যেমন সূরা আনকাবুতের ইনিশিয়ালে মুসলিমদের উপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে সেটার বর্ণনা আছে। তারপরে বর্ণনা আছে হচ্ছিল আপনার নূহ আলাইহিসসালাম কীভাবে পানির থেকে উদ্ধার পেলেন, তারপর বর্ণনা আছে ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে আগুন থেকে উদ্ধার পেলেন, পানির থেকে উদ্ধার পাওয়া যায়, আগুন থেকে উদ্ধার পাওয়া যায়। তারপর লূত আলাইহিসসালাম কীভাবে ঘোষণা করলেন যে উনি কী করবেন, হিজরত করবেন, ঠিক আছে। এবং শেষে বর্ণনার মধ্যে আছে কীভাবে আহলে কিতাবের লোকদের সাথে ডিল করতে হবে। তাহলে আহলে কিতাবের লোকদের সাথে ডিল করবে কোথায়, মক্কা না মদিনায়? মদিনায়। তাহলে সূরা আনকাবুত হচ্ছিল কি, মাক্কি জীবনে। দ্যাট মিনস টোটাল সূরা আনকাবুতের সেই প্রেক্ষাপটটা ইন্ডিকেট করতেছে কি, মুসলিমদেরকে হিজরতের ব্যাপারে কী করতেছে, তাদেরকে এনকারেজ করতেছে, সেই তাদের সমস্ত চিন্তার মধ্যে কি সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা অসাধারণভাবে সেই সময় কাজ করছে। আমাদের, আমরা যদি বর্তমান সময় এটাকে বুঝতে হয় অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি সিরা পড়তে হয়, এবং ওই কনটেস্ট অনুযায়ী কোরআনের আয়াতগুলো দেখবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো হয়েছে কোরআনের আয়াতের সাথে, তখনকার তাদের সমস্ত সাইকোলজি মনস্তাত্ত্বিক সমস্ত বিষয়গুলো কিন্তু মিলে গেছে, সেই অনুযায়ী কিন্তু ম্যাচ করছে, তারা একভাবে রিফ্লেক্ট করতেছে, এবং কিয়ামত পর্যন্ত এটা মানুষ রিফ্লেক্ট করতেই থাকবে। মূল বিষয় হচ্ছিল শোনা, আকল অ্যাপ্লাই করা এবং সেটা কী করা, চিন্তা গবেষণা করা ওইটা নিয়ে, এবং সেই অনুযায়ী কাজ করা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা নেক্সট সেশানে ইনশাল্লাহ এটার আরেকটু রিফ্লেকশন নিয়ে সামনের দিকে আলোচনা করব। আজকে ক্লাসের শেষে আমরা আরেকটা জিনিস দেখাবো, এটাকে আমরা বলি অসাধারণ কম্পোজিশন এই সূরা মুলকের। যেমন ধরেন আমরা 3টা সেকশান অ্যালট করলাম না, এবং আমি ক্লাসের প্রথমেই আপনাকে বলছি যে 1 থেকে 22 হচ্ছিল কি হাফ অফ দি সেকশান। যেমন 1 থেকে 4 হচ্ছে প্রথম সেকশান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডমিনিয়ন, তার রাজত্ব বর্ণনা করছেন। তারপর 5 থেকে 15 নম্বর সেকশানে কী বর্ণনা হয়েছে, জাহান্নামীদের পরিণতি, বেসিক্যালি তাদের ব্যাপারে হাইলাইট করা হয়েছে, এবং যারা মুসলিম তাদেরকে কী করা হয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, তোমাদের কোনো ভয় নেই, ঠিক আছে, এবং পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যেতে পারো, সেখানে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া হয়েছে। আজকের যে সেশনটা আমরা করলাম, সেখানে জাতিগতভাবে তাদেরকে কী করা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদের ইমিডিয়েট থ্রেট সম্বন্ধে বলা হচ্ছে। এরপরে আমরা দেখব আরও 3টা সেকশান আছে, বেসিক্যালি 3টা সেকশনের মধ্যে এখানে হলো হাফ মার্ক হচ্ছিল 20, আয়াত নাম্বার কত, 22, এটা মনে রাখে। এবার আমরা প্রথম থেকে দেখি সূরা মুলকের প্রতি আয়াতের শেষের অক্ষরটা দেখব, দেখেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহু আল আজিজুল গফুর, তারপরটা হচ্ছিল গফুর, তারপরটা হচ্ছিল কি, মিন ফুতুর, ওয়াহুয়া হাসির, আজাব আল সাইর, বিসাল মাসির, ওয়াহিয়া তাফুর, ইয়াতিকুম নাজির, দলালিন কাবির, আসহাবিস সাইদ, পরেরটা হচ্ছিল আসহাবিস সাইদ, দুইটা আসহাবিস সাইদ, 15-12 নম্বর কি আছে, ওয়াজুন কাবির, 13 শেষে আছে কি, বিজাতিস সুদুর, ঠিক আছে, ওয়াহুয়াল লতিফুল খাবির, ঠিক আছে, ওয়া ইলাইহিন নুশুর, তারপর হচ্ছে ফাইজা হিয়া তামুর, কাইফা নাজির, কাইফা নাকির, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসির, ইনিল কাফিরুনা ইল্লা ফিল গুরুর, ফি উতুইন ওয়া নুফুর, ঠিক আছে, আলা সিরাতিল মুস্তাকিম, 22 নম্বর আমাদের এখানে মার্ক, তাই না।
তাহলে 21 নম্বর আয়াতের মধ্যে সমস্ত আয়াতগুলোর শেষের সব বর্ণটা কি? রা। অসাধারণ কম্পোজিশন না? যখন প্রথম সেকশনের লাস্ট আয়াত আসলো সেখানে কি হলো? সিরাতুল মুস্তাকিম মিম চলে আসলো, তাই না? এখন এই সিরাতুল মুস্তাকিম এখানে যে সব আয়াতটা সেটার কন্টেন্টটা কি? এখানে বলা হচ্ছে কি, আম্মাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম। তাহলে এই সিরাতুল মুস্তাকিমের উপরে কে অটলভাবে চলছে, কে ইভেনলি চলছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই ফ্রেজটা কার সাথে রিলেটেড? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেটেড, তাই না? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেটেড হয়ে কি এই সেকশনটা শুরু হয়েছে? এর পরের সেকশন থেকে এরপরের 23 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত মূল বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করছেন। বলছেন কুল কুল কুল, ঠিক আছে, কুল কুল, সব কুল, কিন্তু সবগুলো আয়াত কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। তাহলে অসাধারণভাবে ট্রানজিশনটা হয়েছে কীভাবে? ফার্স্ট সেকশনের শেষে সিরাতুল মুস্তাকিম, ইভেন আপনি যদি আরেকটু দেখেন মিম দিয়ে শেষ হয়েছে, মিমটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রথম অক্ষর, তাই না? এটা জাস্ট একটা লিটারালি কম্পোজিশনের কথা বলতেছি। এই কম্পোজিশন করছে, এটা কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? এরকম কম্পোজিশন কোনোভাবে মানুষের পক্ষে সম্ভব না যে ফার্স্ট হাফ 22 অর্ধেক হচ্ছিল কি সবগুলো শেষে কি আছে? র আছে, পরেরটা হচ্ছিল মিম দিয়ে শুরু হয়েছে যে ফেসটা রসুল সাল্লাল্লাহু সাথে রিলেটেড, এবং পরের সেকশনগুলোতে পরের বাকি সেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের সাথেই কথা বলছে। কুল 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 কুল। তাহলে এই যে একটা লিটারেচারের দিক থেকে যে একটা অসাধারণ কম্পোজিশন প্রতিটা সুরার মধ্যে আছে, মুলকের মধ্যে এই জিনিসটা আছে, আপনি যদি খেয়াল করেন বিষয়টা, তাই না? তাহলে এটাই আপনাকে আমাকে কি করবে, ইন্সপায়ার করবে, যেটা আল্লাহর কিতাব, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব আপনি আমি এটা ধারণ না করতে পারবো, তখন আল্লাহর কিতাবকে ধারণ করা কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে এরকম অসংখ্য মিরাকল কোথায় আছে? সুরা মুলকের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আমরা নেক্সট ক্লাসে এটা আরও কিছু ডিসকাশন দেখার চেষ্টা করব। বেসিক্যালি আজকে যে সেকশনটা আলোচনা করবো করলাম সেটার আরও কিছু রিফ্লেকশন যেহেতু পরের সেকশনের সাথে রিলেটেড, পরের তিনটা সেকশনের সাথে রিলেটেড, আগামী ক্লাসে ইনশাল্লাহ ওইটা রিভিউ দিয়ে আমরা পরের তিনটা সেকশন, ছোটো ছোটো সেকশন, ওইটা ক্লোজ করে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের মুলকের আলোচনা আমরা শেষ করবো। আলহামদুলিল্লাহ রমাদান মাসে আমরা মুলকের 30 আয়াতের উপরে আমাদের যে টার্গেট আমরা ফিক্স করছি, আলহামদুলিল্লাহ সেটা ফুলফিল হতে যাচ্ছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আমাদের কি, আমাদের লাইলাতুল কদরের তালাশের রাত কিন্তু শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স আজকে রাত থেকে বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী যেভাবে আমরা সিয়াম শুরু করছি, আজকে সন্ধ্যার পর থেকে কী হয়ে যাবে, লাইলাতুল কদরের আমাদের এই প্রচেষ্টা শুরু হবে। এই রিলেটেড আমি আপনাদের একটা প্রিন্ট আউট দিতে চাইছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে আমি আসলে সময় করে উঠতে পারি নাই। তো যাই হোক, আমি যেহেতু প্রিন্ট আউটটা দিতে পারি নাই, তো আমি এটার ব্যাপারে আপনাকে কয়েকটা কুইক মানে রিফ্লেকশন রিমাইন্ড করে দিতে চাচ্ছি। সে রিমাইন্ডারটা হচ্ছে এরকম যে প্রথমে জিনিসটা হচ্ছিলো কি, আমরা শেষ দশকে এটা লুকায়িত আছে কোরআন মসজিদের মধ্যে। পয়েন্টগুলো খালি মনে রাখেন, পয়েন্টগুলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মসজিদে বলছেন লাইলাতুল কদরটা কি, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। ডান, আপনি একটু বসেন, মহিলার থাকতে বসেন, ঠিক আছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, এটা হাজার মাস থেকে উত্তম, ঠিক আছে। কিন্তু কখনোর ব্যাপারে কোনো আলোচনা কোরআন মসজিদে আছে নাই, খালি ইশারা দিছে এটা কোথায়, রমাদান মাসের মধ্যে। যে ইশারাটা আছে সেটা আপনি ম্যাক্সিমাম বলতে পারেন রমাদান মাসের মধ্যে, ঠিক আছে। একটা সেকেন্ড থিং হচ্ছিলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে কি এটা শেষ দশকে, এবং ওভাবে ওইটাকে তালাশ করে উনি সুন্না লে আউট করে গেছেন। পরবর্তীতে সাহাবিরা এটার উপর অনেক এক্সারসাইজ করছেন, এক্সোস্টিভ এক্সারসাইজ করে, কে বলছেন 27, কে বলছেন 23, সেরকম যেমন এক্সারসাইজ আছে, অনেকে বলছে এটা শেষ পুরো রমাদানের প্রতিটা রাতেই খোঁজ করবো, অনেকে বলছে আমি সারা বছর খোঁজ করবো। কেন, লাইলাতুল কদর কী সে জিনিসটা অনুধাবন করার পরে ওনাদের মধ্যে সেরকম একটা আগ্রহ তৈরি হয়েছে যে এটা তো কোনোভাবে কী করা যাবে না, এটা কোনো কোনো ছাড়া যাবে না, সারা বছর দরকার হলে কী করবো, রাত জেগে কী করবো, ইবাদত করবো, যাতে করে এটা হাত ছাড়া না হয়। তাহলে এটা যে কত ভালো ভ্যালুয়েবল জিনিস সেটা বোঝা কিন্তু খুব জরুরি, এবং সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে কী করছে আপনাকে মেনশন করে দিচ্ছে এটা কত বেশি ভ্যালুয়েবল। এটা হচ্ছে একটা থিঙ্কিং প্রসেসের মধ্যে আনা।
তাহলে আপনার কার্যক্রম সহজ হবে। ঠিক আছে, আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে মোটিভেশনটা মূল জিনিস, তাহলে মোটিভেশনটা সহজ হবে। আচ্ছা, এখন এখানে তিনটা হাদিসের বর্ণনা আমরা রমাদান সংক্রান্ত করছি। একটা হাদিসের বর্ণনা ছিল এভাবে, যে কেউ রমাদান মাসে ইমানের সাথে সওয়াব পাওয়ার আশায় দিনের বেলা সিয়াম পালন করবে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে, কবিরা গুনাহ ছাড়া, ব্র্যাকেটে কবিরা গুনাহ এটার মধ্যে ইনক্লুডেড না। ঠিক একই রকম সেকেন্ড হাদিসটা হচ্ছিল, যে কেউ ইমানের সাথে সওয়াব পাওয়ার আশায় রাত্রিতে কিয়ামুল লাইল করবে, তারও সমস্ত গুনাহ মাফ করে দেবে, কবিরা গুনাহ ছাড়া। তিন নম্বর হচ্ছে, যে কেউ লাইলাতুল কদরের তালাশে রাতে দাঁড়াবে, ঠিক আছে, তারও কী করা হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ করে দেবে। তারপরে এই তিনটা হাদিস বর্ণনার মধ্যে এটা বলা হয় আমরা সেফটি নাট, একটার সাথে একটা। আপনি যদি সিয়ামের ব্যাপারে ইনপারফেক্ট মনে করেন, তাহলে আপনাকে সেটা গার্ড করতেছে কে, কিয়ামুল লাইল। আর কিয়ামুল লাইলের বাড়ি ইনপারফেক্ট আপনাকে পারফেক্টনেস কাভার করতেছে কি, লাইলাতুল কদরের তালাশ। দ্যাট মিনস আপনি আমি যদি ইমানের সাথে এই কাজটা করি, তাহলে রমাদানের মধ্যে আপনার আমার সমস্ত পাপ কি আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে পারবো, এইটাই হচ্ছে এক্সপেকটেশন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, ওইটার বর্ণনা হচ্ছে এরকম, তার চেয়ে হতভাগা কে হতে পারে যে রমাদান মাসকে পেল অথচ সে নিজের পাপগুলো ক্ষমা করে নিতে পারবে। মানে এই তিনটার ইনেরও যদি আপনি দেখেন, তাহলে সেই জিনিসটা কিন্তু এটা একটা অসাধারণ কম্পোজিশন এখানে আছে। তাহলে এখানে দেখেন, তাহলে লাইলাতুল কদরের তালাশে আপনার কী হচ্ছিল, পাপ ক্ষমা প্লাস 83+ বছর ইবাদতের যে বেনিফিট আপনি পাবেন সেটাকে আপনি পেতে পারেন। ঠিক আছে, তাহলে এরকম একটা জিনিস পাওয়ার জন্য আমরা প্রথম 20 দিন যেভাবে উদাসীনতা ছিল সেগুলো কাটায় সেই 10টা দিন সিরিয়াস হতে হবে আমাদের। এখন সেই 10টা দিনে কী করা যায় সেটা যদি আলোচনায় আসেন, লাইলাতুল কদরের রাতগুলোতে কী করা যায়, প্রথম হচ্ছে হলো এটার কখন থেকে কখন শুরু হয় কখন শেষ হয় এটা জানা জরুরি। এটা শুরু হয় মাগরিবের আজানের সাথে সাথে, শেষ হবে ফজরের আজানের সাথে সাথে। তাহলে টাইম ফ্রেম বুঝলাম আমরা, মাগরিবের আজান থেকে ফজরের আজান পর্যন্ত এইটা হচ্ছে টাইম ফ্রেম। শেষ 10 রাত আজকে মাগরিবের পর থেকে শুরু হবে, এই সময়টা কিন্তু আপনাকে খুব বেশি কষ্ট হতে হবে। এই সময়টাকে আপনাকে কী করতে হবে, লাইলাতুল কদরের তালাশে নামতে হবে। আচ্ছা, এটা এক নম্বর জিনিস। সেকেন্ড থিং হচ্ছিলো যে প্রথম কাজ হচ্ছিলো কি, মন্দ কাজ পরিহার করা, এটা মিনিমাম লেভেল। প্রথম কাজ কি, আমরা কন্টিনিউয়াসলি মন্দ কাজের মধ্যেই নিজেকে ইনভলভ করি, সেখান থেকে নিজেকে মানে বাঁচায় রাখাটা হচ্ছিলো প্রথম কাজ। সেই জন্য প্রথম হচ্ছে কি, গীবত থেকে নিজেকে দূরে রাখা, অনর্থক কথাবার্তা পরিহার করা, ঝগড়া থেকে বিরত রাখা। এই সব কিছু সম্ভব হবে যদি আমি মাগরিব থেকে ফজরের মধ্যে ফোনে কথা বন্ধ রাখি, আরেকজনের সাথে কথাবার্তা বন্ধ রাখি, লেনদেন বন্ধ রাখি, তাই না? আপনি যখনই ফোনে কথা বলবেন, কথার সাথে সাথে কী চলতে থাকবে, আপনি যখনই ইন্টারনেটে ফেসবুকের মধ্যে ঢুকবেন চলতে থাকবে, আপনি নিজেকে স্টপ করতে পারেন, এটা বর্তমান সময়ের বাস্তবতা। তাহলে এই জায়গাটা প্রথমে কাট আউট করতে হবে। দ্যাট মিনস আপনার মাগরিবের পর থেকে আপনি বেসিক্যালি প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো রকম কথাবার্তা গল্প গুজবের মধ্যে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন। তাহলে এটা ফার্স্ট লেভেল অফ প্রোটেকশন কিন্তু হয়ে গেল। দেন আপনি কী করতে পারেন, সেকেন্ড লেভেল হচ্ছিল কি, ফরজ কাজগুলো নিষ্ঠার সাথে করা। ফরজ কাজের মধ্যে 3 ওয়াক্ত সালাত আছে, মাগরিব, এশা এবং ফজর, এই 3টা জামাত সহকারে পড়বেন, গুরুত্বপূর্ণ। এবং মহিলারা সহ, যেহেতু আমাদের দেশে পুরুন বাস্তবতা মসজিদে মহিলারা যেতে পারেন না, তাহলে মহিলাদেরও কী করতে হবে, বাসার মধ্যে জামাত করতে হবে, নিজেরা জাগাবে। পুরুষরা যদি মসজিদে চলে যায়, মহিলাদের কী করতে হবে, বাসার মধ্যে নিজেরা জামাত করতে পারেন, সেটার প্রভিশনও ইশারিয়ার মধ্যে আছে। অতএব আপনাকে সেটা করতে হবে, কেন 27 গুণ সওয়াব কেন আপনি ছেড়ে দিলেন, সওয়াব পাওয়ার আশায়। কিন্তু কথাটা কী, সওয়াব পাওয়ার আশায়, তাহলে আপনি কেন ইন্ডিভিজুয়ালি সালাত আদায় করেন? আপনি আমাকে প্রশ্ন দেন, আপনার পাশাধিকারে আরেকজন নাই, দুজনকে একসাথে মিলে সালাতটা আদায় করা যায় না? যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে কি, সাথে আপনার ট্রাভেলের মধ্যে আসেন, সাথে একজনকে নিয়ে নিতে হবে কি, আসেন ভাই সালাত আদায় করি, দুজন মিলে সালাত আদায় করলে কিন্তু জামাতবদ্ধভাবে হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটা বেসিক সুন্নাহ, যেটাকে মানে আমাদের রিস্টোর করতে হবে আমাদের জীবনের মধ্যে। তাহলে এটা হচ্ছিল একটা ফরজ কাজগুলো যাতে সুন্দরভাবে হয়। আমরা মিনিমাম লেভেল থেকে যাচ্ছি, এরপরে আপনি নফল ইবাদত করেন, আপনি রাত্রি জেগে লম্বা কেরাতে সালাত আদায় করেন, ঠিক আছে, বুঝে বুঝে কোরআন মজিদ পড়েন, বেশি করে দোয়া করেন। 3টা কাজ, একটা হচ্ছে সালাত আদায় করা, কোরআন মজিদ পড়া সালাতের বাইরে, আরেকটা হচ্ছিল কি, দোয়া করা। আর কোরআন মজিদ আপনি সালাতের মধ্যে পড়েন, দেখে দেখে পড়েন, নফল সালাতের মধ্যে আপনি পড়তেই পারেন, লম্বা করে কিরাত করে পড়েন, লম্বা করে কিরাত করে, লম্বা করে রুকু করতে হয়, লম্বা করে সেজদা করতে হয়, এটাও কিন্তু পার্ট অফ সালাতের।
তাহলে সেটা করেন, তাহলে এটা হচ্ছিল আপনার একটা প্রেসক্রিপশন, আপনি বলতে পারেন এই গাইডলাইনের মধ্যে যান। তারপর বেশিটা বেসিক্যালি যেটা হয় মেয়েদের মহিলাদের বিশেষ অবস্থা, তারা আমাকে অনেকে প্রশ্ন করছে কী করবো, দোয়া করেন, কোরআন মজিদ কম্পিউটারের মধ্যে রেখে পড়তে থাকেন, করতে পারেন, ইউ ক্যান ডু ইট। আপনার মোবাইল ফোনে কোরআন মজিদ আছে না, সেটা বের করে ইউ ক্যান ওয়ার্ক অন, ঠিক আছে, বুঝে বুঝে পড়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা গেল হচ্ছিলো যারা এই সিস্টেমের মধ্যে আসেন। আমরা ম্যাক্সিমাম সিস্টেম আউট অফ সিস্টেমে আছি, তাই না? আমরা ম্যাক্সিমাম কি আউট অফ সিস্টেম আছে। সেক্ষেত্রে একটা ন্যূনতম বিষয় আমরা এখানে হাইলাইট করছি, সেই জিনিসটা আমরা দেখি। ন্যূনতম আমরা যাদের যাদের আমাদের ইমানের কোনো আগা মাথা কিছুই নাই, আমরা হচ্ছিলো বেলাইনের লোক, হ্যাঁ, তারা কিভাবে কি করব, তাকে সেও বলতে পারবো না, আমি তো কিছুই না, আমি কি করব। তারও করার আছে, তারও হচ্ছে মাগরিব থেকে ফজরের আজান পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা, অন্যের সাথে কথাবার্তা সকল লেনদেন বন্ধ রাখা, বাসায় অবস্থান করা, অযথা জেগে না থেকে ঘুমিয়ে পড়া। ধরেন আপনি কিছু করার কাজ পাচ্ছেন না, আপনি কোরআন মসজিদও পড়তে পারেন না, পড়তে গেলে দেখতেছেন আপনার কাছে ভালো লাগতেছে না, হইতে পারে তো, এই জন্য আপনি কারোর সাথে ফোকা কথা না বলে কি ঘুমায় যান, ঠিক আছে, এটা হচ্ছিল একটা পলিসি। সেকেন্ড হচ্ছিল গুরুত্বপূর্ণ মাগরিব এশা ফজরের সালাত জামাত সহকারে পড়া, এক্ষেত্রে তো আপনার অসুবিধা নেই, এটা হচ্ছে ফরজ জিনিস, সেটা আপনাকে পড়তেই হবে। তিন নম্বর হচ্ছে আরবি না বুঝলে কোরআনের বাংলা অনুবাদ করা, আপনি আরবি পড়তে পারেন না, একেবারেই পারেন না, বাংলা অনুবাদটা আপনি পড়তে থাকেন, ঠিক আছে, তাও নিজেকে কি, আমি বললাম যে এটা কার জন্য, একেবারে মিনিমাম যার কোনো কিছু নেই সে বাংলা আরবি একেবারে পড়তেই পারে না, ঠিক আছে, মিনিমাম লেভেলে সেটা পড়ায়। সেহরির একটু আগে উঠে কিছু নফল সালাত করা, আপনার তো ঘুম আসতেছে বেশি, অসুস্থ আছেন, সেখানে ডিজার্টেড হওয়ার কিছু নেই, সেটা হচ্ছিল সেহরির আগে উঠে দুই রাকাত চার রাকাত পাঁচ রাকাত ছোটো ছোটো সুরা দিয়ে পড়লেন দুই, ঠিক আছে, লাইলাতুলের কদরের দোয়াটি অন্তরে অন্তর দিয়ে বেশি করে পড়া, দোয়াটা একটা দোয়াই আছে, বেশি কিছু নাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুর তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এটা আরবি আপনি বুঝেন না, বাংলা ট্রান্সলেশন হচ্ছে হে আল্লাহ আপনি পাপ মোচনকারী, নিশ্চয় পাপ মোচন আপনি পছন্দ করেন তাই আমার পাপ মোচন, একবারে বাংলায় অন্তর থেকে যদি আপনি বলতে পারেন কথাটা, আরবিটা যদি আপনার মনের মধ্যে না আসে তাহলে ডু ইট, সেটা বাই হার্ট বলতে হবে, তাহলে এইটাই হচ্ছিল মূলত মিনিমাম লেভেলে উই ক্যান ডু ইট। আর এখান থেকে আপনি কী করেন, মিনিমাম ব্রেঞ্চ মার্কটা থেকে কী করেন, আপনি বাড়ান, আপনি যে যার যত সমর্থন অনুযায়ী সেটাকে কী করেন বাড়ান, সোজা কথা, তাহলে কী হয়ে যাবে, লাইলাতুল কদরের ফজিলত আপনি মিনিমাম লেভেলে পেয়ে, দোয়া করেন, দোয়া কবুল হবে, নিজের ডেফিসিয়েন্সিগুলো যাতে আমরা কী করতে পারি, কভার করতে পারি, আমি কোরআন মজিদ পড়তে পারি না, আল্লাহ আমার জন্য সহজ করে, আগামী লাইলাতুল কদরে যাতে আমি কী করতে পারি, আমি সুন্দরভাবে লাইলাতুল কদরে কোরআন মজিদ পড়তে পারি, সে দোয়া তুমি কবুল করো, আল্লাহ সব দোয়া কবুল করো। আপনি যদি আখেরাত সংক্রান্ত যা দোয়া করবেন সাথে সাথে কী হবে, কবুল হবে, সেটা আপনি আমি বাই হার্ট করতে পারতেছি না, সেই জায়গায় হচ্ছে পয়েন্ট, তাই না? সেই জায়গাটা হচ্ছিলো সেটা কি, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার বলে গেলাম একটা বর্ণ বুঝলাম না, এটা কিন্তু না, তাই না? এটা কিন্তু আমাদের সবার দোয়া, একদম মুখের মধ্যে আছে, ঠোঁটের মধ্যে আছে, ছোটোবেলায় শিখছি, কেউ একটা বর্ণও বুঝি না কিন্তু বলতে গেলে প্রথম দোয়া মুখের মধ্যে এটাই চলে আসে, এরকম দোয়া না, যে দোয়াটা আপনি কী করেন খুব বেশি করে চান, এবং হেদায়েত যদি চান, আপনি যদি জান্নাত চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, এই অনুভূতি যদি আপনার আপনার আমার মনের মধ্যে আসে, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কবুল হবে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো যাই হোক, আমরা আজকে এখানে শেষ করছি, তা আগামী সপ্তাহে আমাদের ক্লাস আবার একই সময় আমরা মূলকের কনক্লুশন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কনক্লুড করব। শেষে একটা ঘোষণা আছে, সেই ঘোষণাটা আমরা দিচ্ছি, সেটা হচ্ছিলো